আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিতাচি জেনে নিন অনুষ্ঠানটি। সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনার যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের সকলের প্রিয় মানুষ মোহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক মোহতারাম, আমাদের সামনে আছেন, আপনার যে কোনো প্রশ্ন আমাদের কাছে আপনারা করতে পারেন। প্রশ্ন আসার ফাঁকে মোহতারাম, আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো এর মধ্যে একজন দর্শক অপেক্ষায় আছেন টেলিফোনে, তা আমরা আগে তার প্রশ্নটি নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে হাদিসে, মানে আমাদের দেশে বিভিন্ন সংগঠন আছে, তো ওরা একটা সংগঠন যখন আমাদেরকে দাওয়াত দেয় তখন বলে কি ওদের সাথে সংগঠন করতে হবে, এবং একটা হাদিস বলে যে সংগঠন বিহীন মৃত্যু নাকি জালিয়াতের মৃত্যু, তো এটার ব্যাখ্যাটা আমি জানতে চাচ্ছিলাম। আর আমাদের এখানে কেউ অসুস্থ হলে দেখা যায় দোয়া ইউনূস এবং আপনার লাই লাই লালা অনেকবার লক্ষ সোয়া লক্ষ এরকম পড়ানো হয়ে তারপরে মানে দোয়া করা হয়, এটা সুন্নত সম্মত কিনা সেটা, আর হজের বিষয়ে কোনো ভালো বইয়ের নাম সেটা। জি ধন্যবাদ আপনাকে মহতারাম। আপনি শুনেছেন আমাদের বোনের কথা, আর মূল কথাটি হলো যে সংগঠনবিহীন মৃত্যু জালিয়াতের মৃত্যু, তো আসলে এই ব্যাপারে কি বলেছেন? জি জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আসলে আপনি যে হাদিসটার উল্লেখ করেছেন, হাদিসটাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পূর্ণ উল্টো বুঝেছি। ইসলামে জামায়াতকে উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, ফিরকা তাফাররুককে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। জামায়াত মানে ঐক্য, দলহীন ঐক্য, আর ফিরকা মানে হলো দল, গ্রুপ ইত্যাদি। ইসলাম আমাদেরকে দলমুক্ত ঐক্যের চেতনা দেয়, অর্থাৎ আমরা কর্মের জন্য বিভিন্ন গ্রুপ থাকতে পারে, দল থাকতে পারে, মুসলমান হিসেবে সবাই আমরা একটাই দল, সেই দলের নাম হলো ইসলাম। জামাতুল মুসলিমিন। হ্যাঁ জি, প্রত্যেক মুসলমান আর এক মুসলমানকে তার দলমত নির্বিশেষে ভাই জানবে, এটাই হলো ইসলামের নির্দেশনা। কিন্তু আমরা ইসলামের নির্দেশনাকে সম্পূর্ণ ভুল বুঝেছি। আল্লাহ আমাদেরকে বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো, দলাদলি করো না, ফিরকাবাজি করো না, তাফাররুক করো না। আমরা এর অর্থ বুঝেছি তোমরা দলবদ্ধভাবে আল্লাহর রজ্জু মানে দল দল করো তোমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইসলামা ইল্লা বিল জামাআহ, অর্থাৎ ঐক্য ছাড়া ইসলাম পরিপূর্ণ থাকে না। আর আমরা ঐক্য মানে দল থাকবে না, আমরা সবাই মুসলমান এক দল, এই অনুভূতি থাকবে। কর্মক্ষেত্রে কোনো গ্রুপ থাকতে পারে, সেটা সেই গ্রুপগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো, আমরা প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করি, কিন্তু এক প্রতিষ্ঠানের ছাত্র আর এক প্রতিষ্ঠান দুই দল, তাদের ভিতরে দলাদলের চেতনা থাকবে, এটা ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন সেটা বলি, ফাইন্নাহু আলাইকুম বিল জামা আলাইকুম বিত তাআ মান ফারাকাত তাআ ফারাকাস সুলতান শিবরান আও ফারাকাল জামাআতা শিবরান ফামাতা মিতাতান জাহিলিয়া। সহিহ মুসলিম, সহিহ বুখারীতেও রেওয়ায়েত আসছে, অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার প্রসঙ্গটা আপনাদের বলি, এজিদের সময়ে এজিদের অপকর্মের কারণে মদিনাবাসী, এটা হলো 72-73 হিজরি সালে, মদিনাবাসী এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এজিদ প্রথমে তারা এজিদের রাষ্ট্রীয় বায়াত গ্রহণ করে, পরে তার অপকর্মের কারণে বিদ্রোহ করে। তখন আবদুল্লাহ ইবনে ওমর বিদ্রোহীদের যে নেতা আবু মতে তাবে মশহুর ছিলেন, তাকে এসে বলেন দেখো তোমাদের বিদ্রোহটা বৈধ নয়, রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাষ্ট্রীয় আনুগত্য ঐক্য জামাত, অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য সামাজিক ঐক্য বজায় রাখবে,
যে রাষ্ট্রীয় ঐক্য থেকে অথবা রাষ্ট্রের আনুগত্য থেকে বিচ্ছিন্ন হবে, বিদ্রোহ করবে, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে, সে জাহিলি মৃত্যুবরণ করবে, জাহিলি মৃত্যুবরণ করবে। এর কারণ, জাহিলি যুগে আরব দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তখন মানুষ কবিলাতান্ত্রিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আরব দেশের মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেন। আরব ছাড়া বাইরে ইরানে, মিশরে, রোমে, অন্য জায়গায় রাষ্ট্র ছিল, আরবের মানুষেরা রাষ্ট্র চিনত না, অর্থাৎ বিশেষ করে মূল আরবের। আচ্ছা, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র আর কবিলার পার্থক্য কি? কবিলা মানে আমার বংশের একজন, আমি তার আনুগত্য করব, সে মারা গেছে, তার ছেলে হয়েছে। আর রাষ্ট্র মানে বিভিন্ন কবিলা মিলিয়ে যে কোনো একজন মানুষ হবে, আমার কবিলার নয়, শত্রু কবিলার হতে পারে, কিন্তু আমাকে তার আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, তোমরা যদি আগের মতো স্বাতন্ত্র্যবোধ, কবিলাতান্ত্রিকতায় লিপ্ত হয়ে রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করো, তাহলে কিন্তু আগের মতো জাহেলি জীবনে চলে গেলে। এই জন্য এই হাদিসের অর্থ হলো রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা, সমাজের শৃঙ্খলা বজায় রাখা, সমাজ বিচ্ছিন্ন না হওয়া, সবাই মিলে একজনকে রাষ্ট্রপ্রধান মেনেছে। আপনি বললেন আমি তাকে মানব না, আমি এই রাষ্ট্রের আইন মানি না, বাস করব রাষ্ট্রে, রাষ্ট্রে এই সমাজ বিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এই মর্মে অনেকগুলো হাদিস আছে। সবগুলো হাদিসের অর্থ একই, যে রাষ্ট্রীয় ঐক্য, সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। এই জামাত শব্দের অর্থ দল বা গ্রুপ বা সংগঠন নয়, এটা জামাতের সম্পূর্ণ উল্টো অর্থ। দল, গ্রুপ, সংগঠন মানে হলো ফিরকা, হিজব, এটা আরবিতে জামাত বলা হয় না। তবে কর্মের জন্য একটা গ্রুপ তৈরি করা, একটা ভালো কাজে একটা গ্রুপ তৈরি, এটাগুলো দোষের কিছু নয়, কিন্তু এটা কোরআন এবং হাদিস নির্দেশিত জামাত নয়। এটা করলে করতে পারলেন, না হলে আপনি আপনার মতো কাজ করবেন বা কাউকে ভালো মনে করলে তাদের সাথে সহযোগিতা করতে পারেন, কিন্তু এই রকম দল করার মাধ্যমে আমরা ইসলামের ভিতরে দল ঢুকিয়ে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঐক্য ছাড়া মুসলমান হওয়া যায় না, আমরা বলছি যে ঐক্য ধ্বংস না করে, দলাদলি না করলে বোধহয় মুসলমান হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের আমিন আমিন। অর্থাৎ আমাদের চিন্তা চেতনা, আপনি যেটা বলেছেন যে আমরা কাজকর্মে যে যাই করি না কেন, কিন্তু চিন্তা চেতনায় এই সব ক্ষেত্রে আমাদের সকলের এক হতে হবে। ঐক্যটা মূলত মানসিক। আমরা কর্মের জন্য কেউ নোয়াখালী, কেউ কুমিল্লা, কেউ চিটাগাংয়ে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রামে, কেউ তবলিগ, কেউ বিভিন্ন গ্রুপ হতে পারি। এই গ্রুপটা যদি দিন হয় তাহলে আমরা দিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। গ্রুপটা কর্মের জন্য আমরা কিছু মানুষ একসাথে একটা ভালো কাজ চেষ্টা করছি, কিন্তু চিন্তা চেতনায় আমরা সবাই কুমিল্লা, নোয়াখালী, মক্কা, মদিনা, এই দল সেই দল, সকলেই আমরা মূলত এক দল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সদস্য ছাড়া কিছুই নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ধন্যবাদ মহতরম। একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। জি ভাইয়া, আমি উত্তরা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। যে আমি একটা নিয়ত করেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে একটা মেয়ে দেয় তাহলে আমি একটা লোককে হজ করাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। আচ্ছা, এখন কি করতে পারি? আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। আমরা মুহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দোয়া করি আপনার মেয়ের জন্য। মহতরম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আমাদের বোন আরও একটি কথা বলেছেন যে তাদের এলাকাতে দেখা গেছে যে কেউ অসুস্থ হলে, কেউ বিপদে পড়লে দোয়া ইউনুস 100,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, 124,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া হয়। তো এই বিষয়টা তিনি জানতে চাচ্ছিলেন যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই বিষয়ের আগে আমি আবারও আগের বিষয়টা একটু সংযোজন না করে পারছি না, কারণ আমাদের মুসলিম সমাজে এই বিচ্ছিন্নতা এমন একটা পর্যায়ে গিয়েছে, আমরা কোনো মুসলমানকে বিচার করি তার কিন্তু নেকামল দিয়ে না, তার এবাদতের অবস্থা, তার হালাল খাওয়ার অবস্থা, আমরা সবচেয়ে আগে দেখতে চাই তিনি আমার দলের কিনা। দুর্ভাগ্যজনকভাবে এটা কঠিন গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের দিনটাকে ভাগ ভাগ করে, গ্রুপ গ্রুপ করে নিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। তো কাজেই আমরা মুমেনকে বিচার করব মূলত তার ভিতরে কতটুকু আল্লাহ এবং তার রাসূল রয়েছেন, আল্লাহর ইবাদত, রাসূলের সুন্নত কতটুকু আছে। এটা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্ম করতে পারি, কিন্তু মুমেনের প্রতি সম্পর্ক মূল্যায়নটা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ইসলাম দিয়ে। তা না হলে এই দলীয় চেতনা আমাদেরকে অত্যন্ত কঠিন খারাপ পর্যায়ে নিয়ে চলে, যেটা আল্লাহ নিষেধ করেছেন। তো যাই হোক, এর পরের যে বিষয়টা আপনি বলেছেন, কেউ মারা গেলে তার জন্য দোয়া ইউনুস খতম করা, কালেমা খতম করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে নির্দেশ দেননি, করতে উৎসাহ দেননি, কখনোই কোনোভাবে এই বিষয়ে কোনো নির্দেশনা কোরআন বা সুন্নায় নেই। এটা অনেক পরে আমাদের সমাজে এসেছে, কেউ স্বপ্ন দেখেছেন, কেউ ভালো বলেছেন, কেউ ইত্যাদি থেকে।
তা আসলে আমরা বিতর্ক না করে আমরা একটা চিন্তায় পৌঁছাতে পারি কিনা, সেটা হলো যে আমাদের ইসলামের সর্বোচ্চ মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযীনা আমানু মাআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ আমাদের সর্বোচ্চ মডেল। সমাজে যেগুলো আছে কিছু ভালো কিছু মন্দ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কর্ম চিন্তা চেতনায় হুবহু অনুসরণ করাটা উত্তম। অন্তত এই মূলনীতিতে আসলে আমি আপনাদের বলবো যে আমরা এই সকল অনুষ্ঠানগুলোকে যদি সুন্নার ভিতরে নিতে পারি, অর্থাৎ কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা করতেন সেটা হলো অনুষ্ঠান দোয়া আর কখনো করেননি জানাজার পরে, তারা ব্যক্তিগত দোয়া করেছেন, দান করেছেন, পারলে সদাকায়ে জারিয়া অর্থাৎ বড় একটা টাকা স্থায়ী দান, একটা জমি অথবা জায়গা অথবা একটা মসজিদের কোনো ঘর কামরা করে দেওয়া, স্থায়ী কোনো কাজ পিতামাতার নিয়তে করা, তাহলে তারা কেয়ামত পর্যন্ত এটা সওয়াবটা পেতে থাকবেন। আর না হলে অস্থায়ী দানও করতে পারেন, আপনি কিছু খাবার বা গরু ছাগল কিনে মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিলেন, তারা খেলো, আপনি সদাকার সওয়াব পাবেন। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো একে তো রাসূলুল্লাহ করেননি, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আমার সুন্নতের বাইরে যে আমল করা হবে এটা কবুল হবে না, এর কোনো সওয়াব হবে না, আমাদের পেট ভরবে, সমাজে সুনাম হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা এর কোনো সওয়াব পাবো না। দুই নম্বর কথা হলো এই আনুষ্ঠানিকতার নামে আমরা অনেক সময় সামাজিত করি, লোক দেখানো হয়, গুনাহ হয়ে যায়, এই জন্য আমরা এইসব টাকাগুলো মানে এতিম গরিব বিধবাদের দান করব, সদাকার সওয়াবটা পিতামাতার জন্য নিয়ত করব, আল্লাহ তৌফিক দান। আমিন। অনেক ধন্যবাদ মহতারাম, আপনাকে খুব চমৎকারভাবে আমরা ব্যাপারগুলো জানলাম। মহতারাম আরও একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমার প্রথম ছেলের বয়স 16 মাস, জি, আর দ্বিতীয় ছেলের বয়স হচ্ছে 1 মাস। আচ্ছা, তো আমি একটু এই মুহূর্তে আর্থিক সমস্যার মধ্যে আছি, তাই আমার কি আমার জন্য কি জন্ম নিয়ন্ত্রণ করা কি জায়েজ হবে কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি, উত্তরা থেকে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনি নিয়ত করেছেন আল্লাহ তাআলা যদি তাকে একটি মেয়ে দান করেন তাহলে তিনি কাউকে হজ করাবেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা দিয়েছেন, তো এখন তাদের কি করণীয়? জি, আপনাকে যদি আল্লাহ তাআলা আপনার নিয়ত পূরণ করে থাকেন, মেয়ে সুস্থ থাকে, আপনারা দ্রুত একজন দিনদার মানুষকে, অর্থাৎ যার নামাজ রোজা ইমান আকিদা বিশ্বাস আমল ভালো, এমন একজন মানুষকে হজে পাঠিয়ে দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর সাথে এই চুক্তি বা ওয়াদাটা আপনি পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আমাদের বোনের জন্য। মহতারাম, এরপরে আমরা একটু আগে যে ফোনটি পেলাম যে তার প্রথম ছেলের বয়স হলো 16 মাস আর দ্বিতীয় সন্তানের বয়স হচ্ছে 1 মাস, তো এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা? জি, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে মূলনীতি হলো এটা এক ধরনের চিকিৎসা। আমাদের দুটো বিষয় বিশ্বাসের জগতে রাখতে হবে, একটা হলো যে আল্লাহ তাআলা যাকে জন্ম দেবেন তাকে দেবেন, অর্থাৎ যার মৃত্যু দেবেন তার দেবেন, যার সুস্থতা দেবেন, তবে এই বিশ্বাসের সাথে চিকিৎসা নিষিদ্ধ নয় যদি সেটা শরীয়ত সম্মত হয়। এজন্য জন্ম বিরতিকরণ বৈধ যদি কোনো মুমেন মনে করেন আপাতত আমার সন্তান নেওয়া দরকার নয়, আমি চেষ্টা করি যদি একটু দেরি হয় ভালো, বেশি সন্তান গ্রহণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উৎসাহ দিয়েছেন, তবে যদি কোনো মুমিন মনে করেন আমার একটু দেরি করে নিলে ভালো, আমি একটু বিরতি করবো, কয়েক কিছুদিন সময় নেব, অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেন যেটাতে শরীয়তের কোনো বিধিনিষেধ অমান্য হয় না, কাউকে সতর্ক দেখাতে হয় না, এই ধরনের অস্থায়ী বিরতিকরণ বিলম্বিতকরণ প্রক্রিয়া শরীয়তে বৈধ। রাসূলুল্লাহ সাল্লামের সময়ে আজল ব্যবস্থা অনেক সাহাবী নিয়েছেন, ফোকাহারা আবু হানিফা মালিক শাফি আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন মোটামুটি সবাই একমত যে এই ধরনের অস্থায়ী বিরতিকরণের প্রচেষ্টা বৈধ। এখানে একটি বিষয় জানতে চাইব যে আমাদের কাছে যিনি প্রশ্ন করলেন কথার মধ্যে এসছে যে দুটি সন্তানের পরে যেটা বললেন যে আমার আর্থিক অবস্থার কথাটা উল্লেখ করেছেন, তো আর্থিক ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়ে কি এই জন্মবিরতিকরণটা ঠিক হবে কিনা? এখন বিষয় হলো এখানে আমরা অনেক সময় মনে করি যে রিজিক তো আল্লাহর হাতে, কাজেই আর্থিক চিন্তা করলে বোধ হয় এটা বিষয়টা আমরা একটু দেখি, আমার শরীরটা খুবই খারাপ, আমি মরে যেতে পারি, কাজে চিকিৎসা করব। এটা মুমিন যখন চিন্তা করে তার মানে এই না সে মুমিন মনে করে যে আমি আল্লাহর সিদ্ধান্ত পাল্টে ফেলবো, সে চিন্তা করে একটু চেষ্টা করে দেখি। আচ্ছা,
আচ্ছা, আমি অর্থনৈতিকভাবে দুর্বল, কাজে বিবাহটা এখন করব না, দু মাস লেট করব, এটা হারাম হবে কিনা? আচ্ছা, তাও হবে না। কাজে এটা মুমেনের চিন্তার জগতের মূল অবস্থা। যদি মনে করেন যে আমি এখন আপাতত আমার সামগ্রিক অবস্থা ভালো না, অর্থনৈতিক বা শারীরিক, আমি আমার জন্য একটু বিলম্ব করার চেষ্টা করলে ভালো হয়, দেখি বিলম্ব হয় কি না। যদিও আমি বিশ্বাস করি যে আমি বিলম্ব করলেও অর্থনীতি ভালো হতে পারে, নাও পারে, না হলেও আমার অবস্থা ভালো, এবং এটাই বাস্তবতা। আমার অবস্থা অনেক বিলম্ব করার পরেও অনেক পরিবার আছেন অর্থনৈতিক দুর্নতার ভিতরেই আছেন। এটার বিশ্বাস সহ যদি কেউ মনে করেন বর্তমান অবস্থা আমার এরকম, আমি যদি বিলম্ব করি, চেষ্টা করে দেখি কি হয়, এটা চিকিৎসার মতো একটা বিষয়। যেমন চিকিৎসায় যখন আমি মাথাটা প্রচণ্ড ব্যথাচ্ছে, আমি চিন্তা করলাম আমি ওষুধটা খাবো, কিন্তু আমার এখানে বিশ্বাস আছে যে ব্যথাটা দূর করার মালিক কিন্তু আল্লাহ, আল্লাহ তাআলা। এই চেতনা সহ যদি মানুষ নিজের পারিপার্শ্বিকতার কারণে এটা বিলম্ব করার চেষ্টা করেন এবং তার ইয়াকিন থাকে যে তার রিজিক, তার সুস্থতা সবকিছুর মালিক আল্লাহ, স্বাভাবিক যেটা আমার মনে হচ্ছে এজন্য আমি একটু চেষ্টা করি এবং এজন্য কোনো শরীয়ত বিরোধী স্থায়ী বন্ধাকরণ এটা হারাম, কিন্তু অস্থায়ী বিলম্বিতকরণ এটা আমি যতটুকু জানি ফেকারে বা ইউ রয়েছে, এ ব্যাপারে অনেক স্টাডিও আছে, ফোকাহারাও এই ধরনের অস্থায়ী বিলম্বীকরণ এবং সাহাবিদের সময়ে যে আজলের যেটা হতো এটা কিন্তু অর্থনৈতিক কারণেই করা হতো। আচ্ছা আচ্ছা, এটা তারা অর্থনৈতিক কারণেই চিন্তা, সাধারণত এই চিন্তাটা করতেন। ধন্যবাদ। আর একজন দর্শক আছেন, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা জি। আর আরেকটা প্রশ্ন ছিল, মাযহাব সম্বন্ধে, মাযহাব মানা কি ফরজ নাকি? জি মোহতারাম, আমাদের ভাইয়ের কথা আপনি শুনলেন যে তিনি বললেন যে ইল্লাল্লাহ, শুধুমাত্র ইল্লাল্লাহ এই জিকিরটা করা যাবে কি না, আর মাযহাব সংক্রান্ত আর একটি প্রশ্ন তিনি করেছেন। জি ভাই, আসলে তো আমরা অনেক কিছুই করি, আমাদের প্রবলেম হলো যে আমরা একটা অস্বচ্ছতায় ভুগি এবাদতের ক্ষেত্রে। আমাদের ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের একমাত্র মাবুদ আল্লাহ। অর্থাৎ আমরা যে এবাদতগুলো করি, ইল্লাল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, দাড়ি রাখি, টুপি পরি, নামাজের ভিতরে সেজদা করি, প্রতিটি কাজের সওয়াব আল্লাহ তাআলা থেকে পাবো বলে আশা করি, তিনিই মাবুদ। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বিশ্বাসের অর্থ হলো যে কোন এবাদতটা কীভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, এবাদতটা কবুল করবেন, এই তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখবো। যেমন আল্লাহ বলেছেন সিজদা করতে, আমরা যে কোনোভাবে সিজদা করে দিলাম, এমন নয় সিজদাটা কেমন হবে, নাকটা কেমন থাকবে, কপাল কেমন, হাত কেমন থাকবে, সব কিছু নবীজি থেকে শিখতে হবে, সিজদা হলেই হলো না। তো এই জন্য জিকিরটা নবীজি থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিগণ, তাবেইনগণ, তাবে তাবেইনগণ, 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি, তারা লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন, জান্নাতে বাগান বানিয়ে রাখেন, বাড়ি বানিয়ে রাখেন, এ সকল সহিহ হাদিসে আসছে। আমরা কেন সেই সুন্দর কালিমাটা, আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে, ইল্লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই, উচ্চারণ কঠিন, জিম এগুলো ফা নেই, রাল নেই, এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব? অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোনো কোনো বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন, দিছিলেন, আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি, এইগুলো না হলে আমাদের বোধহয় কল্পটা সাফ হবে না, তাহলে আমরা মূলত ইয়াকিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে আমরা কল্পটা পুরো সাফ করতে পারবো না। এটা কিন্তু ভাই ভালো চিন্তা না। এই জন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে জায়েজ আছে আরবি ব্যাকরণে, জায়েজ আছে আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না, আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায়। কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায়। আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জন্য আসছিলেন? তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন। এই জন্য যে ভাইরা ইল্লাল্লাহ জিকির করেন তাদের অনুরোধ করব যে হ্যাঁ, অনেক পীর বুজুর্গ করেছেন, তাদের আমরা শ্রদ্ধা করি, তবে আমরা পীর বুজুর্গদের শ্রদ্ধা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, এটা ভালো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করব, পীর বুজুর্গদের অনুসরণ করব, কোনটা ভালো মনে করেন আপনারা? আমি মনে করি
যে পীর বুজুর্গ আলেম ওলামা সবাইকে আমরা শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, কিন্তু যেখানে তাদের কোনো কর্ম রসুল্লাহ সাল্লামের ব্যতিক্রম হবে, আমাদের সামনে দুটো অপশন, হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামটাকে ব্যাখ্যা করে দূরে রেখে এদেরটা অনুসরণ করব, অথবা এদেরটাকে ব্যাখ্যা করে এদের মর্যাদা রেখে নবীজিটা অনুসরণ করব। আমার কাছে এটাই ভালো মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। অনেক ধন্যবাদ মোহতারাম, খুব চমৎকারভাবে আমরা বিষয়টি জানলাম। আরও একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ছবি ছবি ওনার মেয়ের ছবি এগুলি আমার এক কলিগের কাছে দিতে আসি, ওনারা বলতেছে নবীজির সাল্লাহাম এই ধরনের ছবি মানে কোথায় কোনো একে রাখছি, আসলে এটা কতটুকু সত্য এটা জানার জন্য। আর একটা প্রশ্ন হলো যে মসজিদের মধ্যে কিছু লোক জুম্মার নামাজে দিন দেখা যায় যে আগে নামাজের মাসাল্লা একটা পিছিয়ে রাখে, এটা কতটুকু আপনি ইসলাম সম্মত আগে জায়গা দখল করে রাখা, এই দুটি প্রশ্ন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের একজন ভাই মীর সেলিম সাহেব প্রশ্ন করেছেন। তার আগে প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাল্লাহ নিয়ে কথা বলেছেন, মাজহাব নিয়ে তার প্রশ্ন ছিল, তো আগে আমরা একটু মাজহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নিচ্ছি। জি ভাই, মাজহাব মানে হলো পথ, মত, স্কুল। মুমিনের জন্য একটাই দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন যাপন করা। তবে বাস্তবতা এই যে আমরা মুসলমান মুসলিম সমাজে শতকরা প্রায় 99 জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না, অধিকাংশ মানুষ কিছুই বুঝি না, আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি বা কেউ অনেক হাদিস পড়েনি। তো স্বভাবতই দিনের সম্পর্কে আমাদের ধারণা নেই, আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন মোমেন সকলেই কোরআন বুঝে পড়বে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কিন্তু সবাই ফকিহ হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন, সমাজে কিছু মানুষ থাকবেন তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবেন, ফকিহ হবেন, যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলা মাসাইল জেনে নেব। কাজেই আমরা মাজহাব মানব দিন পালনের উপকরণ হিসেবে। যিনি দিন বোঝেন না তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে। আসলে আমরা যে মাজহাব মানি এটাও ঠিক না, আমরা কেউই মাজহাব মানি না। আমরা বলি হানাবি মাজহাব, কিন্তু যদি আমরা হানাবি মাজহাবে মানতাম তাহলে বাংলাদেশের হানাবিদের ভিতরে এত দল কেন, হানাফিরাই বিভিন্ন রকম হলাম কি করে। কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি। আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য, মিশরের হানাফিদের অনেক পার্থক্য, ইরাকের হানাফিদের অনেক পার্থক্য। মূল বিষয়টা হলো যে মাজহাব নামে হোক বা আলেম নামে হোক একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব, আমরা কোরআন বুঝি না এই সেন্সে। বিষয়টা দুটো পর্যায়ে, যে মুমেন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সুন্না মতো চলা, আমি কোরআন সুন্না অত বুঝতে পারি না, সেই যোগ্যতাও নেই, অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মাজহাবে কোরআন হাদিস ভালো বোঝেন, আমি তার মতগুলো মানবো এই চিন্তনায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন, তবে যদি কখনও বুঝতে পারি যে ওনার কথাটা রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোনো দলিল নেই কোরআন বা হাদিসে, কোরআন হাদিসে তার বিপরীত আছে, আমি ওনার মত বাদ দিয়ে কোরআন হাদিসই মানবো। এই চেতনায় যারা মাজহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন তাদের এই কর্মটা সুন্নাসম্মত, সাহাবি তাবেইনদের স্বীকৃত এবং এটা একটা মাসনুন পদ্ধতি। আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না, ও কোরআন হাদিসে কি আছে ও চিন্তা করে লাভ নেই, আমার হুজুর অথবা মাওলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানবো, যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মাওলানা সাহেব হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে, তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেবো, আমি হুজুরের মত ছাড়বই না। এই পর্দায়টা হলো শিরক। এটা ওলামায়ে কেরাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, পরবর্তী ওলামারা বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ আল বালেগা গ্রন্থে একটা বিস্তারিত আলোচনা করেছেন। জি
মোহতারাম, এবার আলহামদুলিল্লাহ আমরা যে ব্যাপারটি জানলাম, আশা করছি যে আমাদের এই সমস্যাগুলো কেটে যাবে। আশুগঞ্জের মীর সেলিম ভাই যে কথাটি বললেন যে একজন পীর সাহেবের কথা উল্লেখ করেছেন যে তার একজন মুরিদ তাদের এলাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি, হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার ছবি এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি তারা দেখাচ্ছেন এবং বলছেন যে এগুলো নাকি তাদের ছবি। তো এর কোনো বাস্তবতা আছে কিনা? প্রথম কথা হলো, ছবি সংরক্ষণ করা, ভক্তি করা, এগুলো কঠিন হারাম গোনা এবং ভয়ঙ্কর শিরিক হয়ে যেতে পারে যদি এগুলোর প্রতি আমরা ভক্তি প্রকাশ করি, প্রথম। এখানে দ্বিতীয় যে বিষয়টা, এগুলোর বাস্তবতা, ছবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, ছবি সংরক্ষণ, মূর্তি ইত্যাদি কঠিনভাবে, বিভিন্ন হাদিস আসছে, এগুলো শিয়া ধর্মে আছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণ কখনো ছবি তোলেননি, আঁকেননি। পরবর্তী যুগে যখন পারস্যে উমাইয়া যুগে আরব অনারব যে বৈরিতার মাধ্যমে শিয়ামত ইরান পারস্যে ছড়িয়ে যায় ইরাকে, তো ইরাকে পারস্য ইরানের মানুষেরা অথবা শিয়া ভাইরা, শিয়া ধর্মের অনুসারীরা, তাদের মূল বিষয়টা মূলত ভক্তির উপরে, হাসান হোসেন ফাতেমা আলী ইমামদের ভক্তি করা, তাদের কাছে তাদের সেজদা করা, তাদের মাজারে যে সেজদা করা, তাদের চাওয়া, তাদের ভক্তি, তাদের দিন, এখানে নামাজ রোজা ইত্যাদি গৌণ। তো এদের সমাজে আপনি সবই পাবেন, সেখানে ছবি আছে, মানে ছবি সেখানে দিন। একমাত্র এই সমাজ ছাড়া মুসলিম উম্মার কেউ ছবি ভিত্তিক দিন করেননি। আমাদের দেশে তরিকা তাসাউফের ভিতরে শিয়ারা ব্যাপক ঢুকেছে, কারণ আমাদের ভারতে, ইরানে, অন্যান্য জায়গায় শিয়ারা একসময় ব্যাপক প্রভাবশালী ছিল। এই তরিকা তাসাউফ, পীর মুরিদি, হাকিকাত, মারেফত ইত্যাদি যত গল্প কাহিনী রয়েছে এর ভিতরে আপনারা কেউ ইরানে গেলে দেখবেন এগুলো সব ইরানিদের উদ্ভাবন। কিন্তু একটা জিনিস, দুটো জিনিস আমাদের বাকি ছিল, আমরা শিয়াদের সবই নিছিলাম, দুটো জিনিস আমরা নিছিলাম না। একটা হলো যে এই ছবি মূর্তি, আর একটা হলো যে সাহাবিদের গালি দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন আমাদের দেশে সেই শিয়া ধর্মের ছবি মূর্তি আমাদের দেশে অনুপ্রবেশ করেছে। এখন দিনের নামে, মানে পীর মুর্শিদের নামে, পীর মুর্শিদের ছবি টাঙানো, তাদের সন্তানদের ছবি টাঙানো, বা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবী তাবেইনদের বা হাসান হোসেনের ছবি, প্রথম কথা এগুলো সব কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক। দ্বিতীয় কথা, এগুলো সংরক্ষণ করা, হেফাজত করা কঠিন কবিরা গুণা, এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তৃতীয়ত, এগুলো দেখা, এগুলোকে ভক্তি করা বা ভক্তির প্রকাশ করতে গেলে শিরক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে হেফাজত করেন, আমিন আমিন। মহতারাম মীর সেলিম ভাইয়ের আরও একটি প্রশ্ন ছিল যে অনেকেই দেখা যায় বিশেষ করে জুমার দিনে তারা আগেই জায়নামাজ বিছিয়ে রাখেন প্রথম কাতারে, হয়তো তারা পরবর্তীতে যাচ্ছেন, ওই জায়গাগুলো দখল থাকে, বা বিশেষ করে মসজিদের সেক্রেটারি সাহেব, মুতাওয়াল্লি সাহেবের জায়গাটা সংরক্ষিত থাকে, এটা ঠিক হবে কিনা? এটা সুন্নাহ সম্মত নয়, যদি কেউ আগে যে বসেন, বসে থেকে উঠে আসছেন অজু করতে বা একটু কাজে, তার যদি জায়নামাজ রাখেন এটা বৈধ। কিন্তু উনি যাননি, এমনি আগে থেকে জায়নামাজ রেখে দিয়েছেন, উনি যে বসবেন, অন্য কাউকে বসতে দিয়ে হচ্ছে না আগে আসা, এটা সুন্নাহ বিরোধী, উলামায়ে কেরাম কঠিনভাবে নিষেধ করেছে। ধন্যবাদ মহতারাম। সবশেষে জানতে চাইব যে কিছুদিন আগে আমি আমার দেশের আর কি শরীয়তপুর ডামোড্ডা যাচ্ছিলাম, তো সেখানে যখন মাগরিবের ওয়াক্ত হলো, তো সফররত অবস্থায় মাগরিবের সালাত এবং এশারের সালাত আমি একসাথে আদায় করি। তো আমি আমার আরেক ভাইকে আমি যখন উদ্বুদ্ধ করি, কিন্তু তিনি সেই বিষয়টাকে সেভাবে গ্রহণ করলেন না। তো এই প্রসঙ্গে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তো আমি একটু আপনার কাছে জানতে চাইব যে এই ক্ষেত্রে আমরা জামা বাইনা সালাতাইন, অর্থাৎ সফরের কারণে মাগরিব ও ইশা একসাথে পড়া এবং জোহর এবং আসর একসাথে পড়া সফররত অবস্থায়, এটা প্রায় কয়েক ডজন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। সফরের সময় জোহরের রক্তে জোহর আসর পড়ে নিতেন, অথবা আসরের রক্তে জোহর আসর পড়তেন, মাগরিবের রক্তে মাগরিব ইশা, অথবা ইশার রক্তে মাগরিব ইশা। এটা আমরা হজে গেলে দেখতে পাই। কোনো কোনো ফকি এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করে বলেছেন যে নামাজ যেহেতু ওয়াক্তমত, কাজেই শুধু হাদিসের উপর ভিত্তি করে এটাকে গ্রহণ করা যাবে না। হজে যেহেতু মুতাওয়াতের বিষয়, কাজে হজের ক্ষেত্রে জমা করা যাবে, অন্য ক্ষেত্রে করা যাবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মত পোষণ করেছেন। তবে হাদিসের দিক থেকে জমা বাইনা সালাতাইন, অর্থাৎ সফরে চলন্ত অবস্থায় জোহর আসর জমা করা, মাগরিব ইশা জমা করা, এটা অত্যন্ত শক্তিশালী মত, এবং আমাদের হানাফি মাজহাবের অনেক পুরনো ফকি এটা করেছেন। ইমাম আবু ইউসুফ বিভিন্ন সময় এটার অনুমতি দিয়েছেন, অনেক হানাফি ফকিহ করেছেন। কাজেই এটা আমরা যেহেতু সহি হাদিসে আসছে, এটা যদি কেউ না করেন তার উপরে আপত্তি না করি, যদি কেউ করেন
তাকে ব্যাপারে যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং আমাদের মাঝহাবেরও অনেক আলেম এটা গ্রহণ করেছেন, এবং সবচেয়ে বড় কথা এটা রাসূলুল্লাহ সাল্লামের যুগে সাহাবীরা করেছেন, তার ওফাতের পরেও অগণিত সাহাবী এগুলো আমল করেছেন। কাজে এইসব আমলের কারণে যদি কাউকে গোমরা বলি তাহলে আমাদের মনে হবে যে সাহাবিরাও বোধ হয় যারা নবীজির ওফাতের পরে জমা করতেন তারাও বোধ হয় গোমরা হয়ে গেলেন। আল্লাহ তালা হেফাজত করেন। আমিন। জি বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, আমি ঢাকা থেকে শামিম বলছিলাম। আমার তিনটা প্রশ্ন ছিল, কালো পোশাক পরে নামাজ পড়া যাবে কিনা, বা কালো পোশাক এটা হিজাব হিসাবে ব্যবহার করা যাবে কিনা। আর সেকেন্ড প্রশ্ন ছিল যে সেদিন আমার একটা ফ্রেন্ড ওর বার্থ উপলক্ষে আমাদের কিছু ক্যান্ডি দেয়, তো আমি তখন ওকে উইশ করি, এতে কি আমার গুণা হবে কিনা? আর কারো বার্থডে তে কি SMS করে উইশ করলে গুণা হবে? আর আমার থার্ড কোশ্চেন ছিল যে বডি স্প্রে বা পারফিউম ইউজ করার পরে গোসল করে নিলে কিংবা কাপড় ধুয়ে নিলে কালো পোশাক পরে নামাজ পড়া বা কালো এই পোশাকের ব্যাপারে শরীয়তে কি বিধিনিষেধ রয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রথমে বোনকে ধন্যবাদ, তার প্রশ্নগুলো অল্প সময়ে করতে পেরেছেন। অনেক সময় প্রশ্ন লম্বা করলে অন্যদের হক নষ্ট হয়, খুব সংক্ষেপে উনি আমাদেরকে প্রশ্নগুলো জানিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আর সবাইকে উৎসাহ দেওয়া যে প্রশ্নগুলো সংক্ষেপে করা, ভূমিকা ইত্যাদি বাদ দিয়ে শুধু প্রশ্নটা করলে সবচেয়ে ভালো হয়। দ্বিতীয় যে বিষয়টা, কালো পোশাকে নামাজ পড়া হবে না বা কালো পোশাকে বোরকা হবে না, এটা বড় অদ্ভুত কথা শুনলাম। মহিলাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল প্রকারের রং তাদের জন্য বৈধ, কোনো রঙের কোনো বাধ্যবাধকতা নেই, সব রঙের সব প্রকারের পোশাক তারা পরতে পারেন। আর পুরুষদের জন্য কড়া রঙের পোশাক অনেক সময় নিষেধ করেছেন, কড়া লাল বা কড়া এই ধরনের। তবে মেয়েদের জন্য সব রকমের রঙের পোশাক বৈধ, এবং কালো পোশাক অনেক দেশে বেশি ই করা হয় যে কালো পোশাকটা কোনো সৌন্দর্য প্রকাশ করে না, এজন্য বোরকার জন্য কালো পোশাকের ব্যবহার মধ্যপ্রাচ্যে খুবই, বরং মধ্যপ্রাচ্যে অন্য কোনো রঙের পোশাক বোরকা পরলে সেটাকে খুব অড বা অস্বাভাবিক মনে হয় আর কি। তবে মূল কথা হলো যে কোনো রঙের পোশাক মোমেন মেয়েরা পরতে পারেন, এখানে শরীয়তের কোনো নিষেধ নেই। সম্ভবত আমাদের দেশে তো কালো একটা শোকের একটা আবহ তৈরি করে দিয়েছে, হয়তো এই কারণে কেউ কিছু বলেছে হয়তো। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাম নিজেও কালো পাগড়ি পরতেন, কালো জুব্বা পরতেন, মেয়েদের জন্য সবার জন্য এই কালোটা যে শোক, এই শোকটা অন্য লাইনের শোক, অর্থাৎ আমাদের ইসলামী লাইনের শোক না, এটা আমরা আমাদের দেশে মনে করি আল্লাহ আলিম। মোহতারাম, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আমাদের বোন, যে জন্মদিনে তার এক ফ্রেন্ড তাকে জানিয়েছে বা সাথে উইশ করেছে, আসলে এই ধরনের উইশ করা বা এগুলি করা কি শরীয়ত সম্মত কিনা আমরা জানবো, টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, জি জি, ধন্যবাদ। তো ভাইজান, আসলে তালাকের ব্যাপারটা তো আসলে আমরা বরাবরই আমাদের মহতা আমরা বলে থাকেন, আমরাও বলে থাকি যে তালাকের বিষয়টি এটা একটু জটিল বিষয়, সেই বিষয়ে আপনারা স্থানীয় বা কাছাকাছি কোনো আলেমের শরণাপন্ন হলে বিষয়টি সুন্দর হবে। তারপরে মৌলিক যে কথাটা সেটা আমরা আমাদের মহতারামের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি মহতারাম, যে উইশ করা প্রসঙ্গ, প্রথমেই উইশটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সেটা হলো আমাদের ধর্মহীন নাস্তিক জগতেরই হলো উইশ। জি, উইশ মানে আমি ইচ্ছা করি। আচ্ছা বলুন তো, আমার আপনার সারা বিশ্বের মানুষের ইচ্ছার কি মূল্য আছে যদি আল্লাহ ইচ্ছা না করেন? ইসলামের কথা হলো দোয়া, প্রে, আল্লাহর কাছে চাই যে তোমার ভালো হোক, আর আমি উইশ করি তোমার ভালো হোক। তো আমার শুভেচ্ছা, শুভ কামনা, শুভ আশার কি মূল্য আছে আমার মতো মানুষের? আসলে যারা মানে দীন ধর্ম বিশ্বাসহীন অথবা প্রকৃতি পূজারি, তারা নিজের ইচ্ছাকে প্রকৃতির উপরে, তারা গরম লাগলে কাদা গায়ে মাখেন যে এই বুঝি বৃষ্টি হলো, যে পহেলা বৈশাখে এসে চিন্তা করলেন যে মানে কিছু পরিবর্তন দিয়ে সারা বছরের পরিবর্তনের কামনা করলাম, কল্পনা করলাম ইত্যাদি। তো এটা আসলে বিশ্বাসহীন কল্পনা ইচ্ছা। আমরা উইশ করব না, আমরা প্রে করব, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, দোয়া করব যে আল্লাহ তোমার ভালো করুক, বা ইংরেজি বাংলা যে আরবি যেভাবেই করি
খুবই ভালো হয় যদি এটা আরবিতে সুন্নত দোয়া হয়, এটা হলো প্রথম কথা সকল ক্ষেত্রে। দ্বিতীয় কথা হলো কোন উপলক্ষে এই দোয়াটা করছি। ইসলাম দোয়া করা পছন্দ করে, তবে জন্মদিন যেটা আমরা করি এটা ইসলামী কোনো উপলক্ষ নয়, এটাকে বাদ দিতে পারলে ভালো হয়। তারপরেও কোনো উপলক্ষে আপনি যদি আপনার বন্ধুবান্ধব দোয়া করেন যে আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া করা ভালো জিনিস, তবে উপলক্ষটা ভালো হলো না। এগুলো বর্জন করে, আমি আগেও বলেছি জন্মদিন যারা আমরা উইশ করি বা ইত্যাদি করি, এরা দুই ধরনের। এক ধরনের হলাম যারা পরাজিত মুসলমান, অর্থাৎ নামাজ রোজা সবই করি বা দিন ভালোবাসি, আবার এই সাংস্কৃতিক যে আগ্রাসনটা যা 10 বছর আগে আমাদের ছিল না, এখন সারা দিন 24 ঘন্টা টেলিভিশন মিডিয়াতে দেখতে দেখতে ওটা আমাদের জীবনের সাথে এমন হয়ে গেছে, ওটা না করলে যেন পরপর মনে হয় কোনো সমাজ বিচ্ছিন্ন মনে হয়, এই ধরনের মুসলমানরা জন্মদিনে উইশ করেন ইত্যাদি করেন, এটা আমরা তাদেরকে বৈধ বা উৎসাহ দিচ্ছি না, তবে আশা করি এটা ছোটোখাটো অন্যায়ের ভিতরেই থাকবে। আর যারা একটু বিজয়ী মুসলমান, অর্থাৎ শুধু আমলই নয় পাশাপাশি চেতনাই, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লামই যথেষ্ট, আমার ইসলামী আদব কৃষ্টি কালচারই যথেষ্ট, তারা যদি এগুলো ঊর্ধ্বে উঠতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঈদ উপলক্ষে বা অন্যান্য উপলক্ষে আমরা উইশ করব, সাধারণত সবসময় দোয়া করব, প্রতিটি কথাই দোয়া করব যেটা সুন্নাতে পাই, প্রত্যেকের কথার আগে পরে কথার শেষে দোয়া করা, আল্লাহ তোমার ভালো করুক, আরবিতে বা বাংলায় দোয়া করা, এটা হলো ইসলামী আদব, যেটার জন্য বছরে একবার নয় 365 দিনে কয়েক হাজার বার দোয়া করা, এটা হলো সবচেয়ে ভালো। জি, ধন্যবাদ। মহতারাম, আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন যে পারফিউম ইউজ করার পরে সেই কাপড়টা কি খুলে ফেলতে হবে বা না সেই কাপড়টা পরেই করা যাবে? এখানে বোন যেটা বলেছেন যে তিনি একটা মূল ভিত্তিতে বলেছেন পারফিউম বা বডি স্প্রে হারাম, তো বিষয়টা নিয়ে কিছু কথা আছে আমি পরে বলবো। প্রথম কথা, যদি আমরা মনে করি পারফিউম ব্যবহার করলে মানে না কাপড় নাপাক হবে, সেক্ষেত্রে আমরা কাপড় ধুলে পাক হয়ে যাবে। এখানে পারফিউম ব্যবহারে দুটো আছে, কোনো মহিলা, একটু আগে যেটা বলছিলাম মহিলা, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে মেয়েদের জন্য সব রকমের রং বৈধ কিন্তু মানে দূরে যায় এরকম খুশবু হারাম। মেয়েরা মহিলারা বাড়ির ভিতরে অবশ্যই যে কোনো রকমের সুগন্ধি ব্যবহার করতে পারেন, বাইরে যেতে গেলে পুরুষেরা নাকে খুশবু যায় এরকম দূরের মানুষ বা একটু এইরকম খুশবু ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া হারাম, সেটা স্প্রে হোক আর আতর হোক। আর নিজের হালালভাবে ব্যবহারের জন্য পারফিউম অর্থাৎ বডি স্প্রে ব্যবহার করা যাবে কি না এ ব্যাপারে ওলামাদের কিছু মতভেদ আছে। সাধারণভাবে ট্রেডিশনাল ওলামারা বলেন যেহেতু এর ভিতরে অ্যালকোহল আছে কাজেই ওটা মানে নাপাক হয়ে যাবে কাপড়ে পড়লে, কাজে ওইটা পরে নামাজ হবে না। আর আধুনিক বর্তমানে সব মাঝহাবের সব দেশের ওলামারাই অনেকেই বলছেন যে অ্যালকোহল শব্দটার অর্থ কিন্তু মদ নয়, মদ আরবি পরিভাষায় ওইটাকে বলা হয় যা পান করলে মানুষ মাতাল হয়, যেটা যদি অনেক পান করলেও মাতাল হয় সেটার অল্প হারাম। কিন্তু অ্যালকোহল যে কেমিক্যাল টার্ম এটা অনেক আছে যেগুলো মাতাল হয় না মানুষ মারা যায় বিষাক্ত, কাজেই অ্যালকোহল হলেই মদ হবে এটা নিশ্চিত নয়। দ্বিতীয় বিষয় হলো মদের ক্ষেত্রে আঙুর বা খেজুরের তৈরি মদ সর্ব অবস্থায় নাপাক, আর অন্যান্য মদের নাপাক হিসেবে গণ্য করার ক্ষেত্রে ফকিহদের মতভেদ আছে। এই জন্য স্বাভাবিকভাবে স্প্রে বডি স্প্রে বর্জন করতে পারলে ভালো, তবে আধুনিক অনেক আলেম বলেন বডি স্প্রের ভিতরে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এগুলো মদ অর্থাৎ ওয়াইন নয়, এটা মাদক নয়, এটা একটা কেমিক্যাল অ্যালকোহল যেটা পান করলে সে মানুষ মারা যায় কিন্তু মাতাল হয় না, তো এই জন্য এটা নাপাক বলে গণ্য হবে না, এটা বডিতে ব্যবহার করা বৈধ এটা অনেক আলেমই বলছেন, তবে এটা পরিহার করতে পারলে ভালো। যদি আপনারা ব্যবহার করেন হালাল ব্যবহার বাড়ির ভিতরে স্বামীর জন্য পরিবারের জন্য তাহলে সম্ভব হলে কাপড় পাল্টে নেবেন বা ধুয়ে নেবেন, আর বাইরে যেতে আশা করি দিনদার মহিলারা কেউ খুশবু স্প্রে করে বাইরে যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ তিনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর দিদার লাভ করতে পারেন? আচ্ছা জি, ধন্যবাদ। জি মহতারাম, আমাদের ওমান থেকে ভাই জামাল প্রশ্ন করেছিলেন যে টেলিফোনে তালাক দেওয়া, যদি ব্যাপারে কিছু আমরা বলে থাকি, তো তালাকের ব্যাপারটা মূল বিষয় হলো তালাক
কিভাবে হয়েছে, কোন অবস্থায় কি বলে তালাক হয়েছে, এগুলো আলেমদের থেকে জেনে নেবেন লিখিতভাবে সাক্ষী সহ। মূল কথা হলো তালাক টেলিফোনে দিলে হবে, তালাক টেলিফোনে দিলে হবে। তালাকের মূল নীতি হলো যে স্বামী যদি স্ত্রীকে না জানিয়েও নিজে স্বাধীনভাবে সচেতনভাবে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম এভাবে তালাক দেন, তাহলে তালাক হয়ে যাবে। তালাকের সময় দুজনের উপস্থিত থাকা এটা বাধ্যতামূলক নয়। কাজেই যদি ফোনের মাধ্যমে তালাক দেন বা তালাক দেওয়ার পরে চিঠিতে জানিয়ে দেন, সর্বাবস্থায় যখন উনি তালাক দিয়েছেন ওই সময় থেকে তালাক বাস্তবায়ন হবে, এক্সিকিউটেড হবে। জি জি মোহতারাম, এর সাথে আমি একটু ইনক্লুড করতে চাচ্ছি যে আমাদের দেশে একটা প্রচলিত আছে তো যে অনেকে তালাক চিঠির মাধ্যমে বা নোটিশের মাধ্যমে দেয়, তারপর ফেরত পাঠিয়ে দেয়। তো অনেকে বলে তালাক চিঠিতে লিখেছে কিন্তু আমরা তো রাখিনি, তো এই যে রাখলাম না, আমি বুঝতে পারলাম যে সে ডিভোর্স নাম্বার পাঠিয়েছে বা বাই দা বাই শুনলাম যে সেটা কিসের চিঠি ছিল, সে তালাক নামা ছিল, আমরা গ্রহণ করলাম না, আমরা ফেরত পাঠিয়ে দিলাম, তাতে কি তালাক হবে না এমন কোনো কথা বলা যায়? তালাক যখন উনি দিয়েছেন, যদি উনি চিঠি লিখে থাকেন, যদি নোটিশটা এমন হয় যে আমি এই কারণে তোমাকে তালাক দিতে চাই, তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করছি, তালাক দেবো বলে চিন্তা করছি, তালাক দিয়ে দেবো, এটার সমাধান না হলে, তাহলে তালাক হয় না। কিন্তু যদি বলে আমি তোমাকে তালাক দিলাম অতীতের মানে অতীতকালের ক্রিয়া ব্যবহার করে সিদ্ধান্তমূলক যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে সেটা মুখে বলার বা লেখার সঙ্গে সঙ্গেই তালাক শুরু হয়ে গেছে, তালাক হয়ে গিয়েছে, ওটা গ্রহণ করা হোক না, দ্বিতীয় পক্ষের গ্রহণের কোনো সুযোগ নেই, ওটা তিনি তালাক দিয়ে দিয়েছেন। এই জন্য তালাকের যে নোটিশগুলো এখানে আমাদের দেশে বর্তমান আইয়ুব খানের সময় নিয়ম করা হয়েছিল, নোটিশ প্রেরণের পদ্ধতিটা খুবই ভুল, শরিয়া বিরোধী। নোটিশটা হবে আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে তালাক দেব, এই মর্মে নোটিশ দিলাম, দেবো, দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দেবো অথবা এই দিতে চাই সমাধানের জন্য, কিন্তু আমি তালাক দিয়ে দিলাম, এটা লেখার পরে ওটা আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, ওটা তার নোটিশ থাকে না, নোটিশ থাকে না, সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়ে যায়। জি ধন্যবাদ মোহতারাম। আমরা এরপরে আরেকটি প্রশ্ন পেয়েছিলাম যে আল মানুষ এবং নবীর কোনো দিদার কোনো মানুষ পেতে পারে কিনা, আল্লাহ এবং নবীর। জি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের কারণ হলো, প্রশ্নটা কেন আসে, আমরা একটা ছোট্ট জায়গায় গলত করে ফেলেছি, সেটা হলো আমরা যে ঈমান, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আমাদের একমাত্র মাবুদ আল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, এবং সেই ইবাদতটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এর অর্থই হলো আল্লাহর ইবাদত করব, এবং কিভাবে কোন পদ্ধতিতে ইবাদত করতে হয়, কিভাবে দিদার হয়, কিভাবে পীর হয়, কিভাবে ওলি হয়, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখব। এই জিনিসটা যদি আমাদের ব্রেনে থাকতো, তাহলে আমরা সব অস্পষ্টতা থেকে মুক্ত হতাম। সহজ প্রশ্ন করলেই হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোনো দিদার করেছেন কিনা, তারা কি আল্লাহকে দেখেছেন কিনা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের সমাজে প্রচলিত অগণিত গল্প, যে গল্পগুলো রাসূলুল্লাহ সাল্লাম বা সাহাবীদের কেন্দ্রিক নয়, পরবর্তী যুগের মানুষদের আল্লাহ ওলি বুজুর্গদের কেন্দ্রিক, এগুলোর কোনো সনদ নেই, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই জানি না, সর্বাবস্থায় এগুলো শরীয়তের কোনো বিষয় নয়, সেইগুলো দিয়ে আমরা নিজেদের ব্রেনগুলোকে, নিজেদের মন মগজকে একটা অস্বচ্ছতার ভিতরে ফেলে দিয়েছি। তো যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার বলতে যদি স্বপ্নে দেখা বোঝানো হয়, তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যায়। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রকৃত আকৃতিতে, সহিহ বুখারী শেষে কিতাবুর ইয়াতে আপনি পাবেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত অন্যান্য সাহাবীগণ এবং ইবনু সিরিন অন্যান্য তাবেঈগণ, কেউ যদি বলতো যে তুমি কি নবী, আমি নবীজিকে স্বপ্নে দেখেছি, তখন জিজ্ঞাসা করছেন কেমন দেখেছো, চুলগুলো কেমন দেখেছো, কপাল কেমন দেখেছো, যদি তার জীবদ্দশার চেহারার সাথে মিলে যায়, তাহলে নিশ্চিত হতে হবে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। কাজেই রাসূলুল্লাহ সাল্লামকে তার নিজের আকৃতিতে স্বপ্নে দেখা অত্যন্ত নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কারামত, কেউ যদি দেখেন এটা খুবই ভালো, তবে এটা শরীয়তের কোনো দলিল নয়, এটা কোনো নিজের আমল নয়, এটা একটা নিয়ামত মাত্র। আর যদি অন্য আকৃতিতে, নবীজির আকৃতি না, অন্য কোনো আকৃতিতে দেখলাম তিনি বলছেন আমি নবী অথবা এই ওই ব্যক্তি নবী, এটা কখনোই নবীজিকে দেখা হলো না। কারণ আমরা একটু টেলিফোনটা নিয়ে নেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আড়াই গুণ বেশি মানে দেওয়া হলো, সেটা জায়গা দিতে হবে
জি 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 বুঝতে পেরেছি, আসলে এখানে একটু গলত আছে, ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি নতুন বাড়ি করছি, তো বাড়ি থেকে আমি কোনো মিলাদ মাহফিল করতে পারবো? আচ্ছা জি, ধন্যবাদ। জি আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জানবো। জি মোহতারাম, আমরা আল্লাহর দিদারের প্রসঙ্গে আসছিলাম। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার, দ্বিতীয় হলো যে অন্য কোনো আকৃতিতে তাকে স্বপ্নে দেখা, অন্য কোনো তার প্রকৃত আকৃতিতে নয়। এক্ষেত্রে কখনোই এটা রাসূলুল্লাহ সাল্লামের স্বপ্ন নয়, কারণ শয়তান যেখানে হাদিস জাল করতে পারে, এটা হাদিস শরীফে আসছে, শয়তান বাজারে বাজারে ঘুরে বলবে যে আমি নবীজির হাদিস শুনেছি, কাজে অন্য আকৃতিতে এসে আমি বলবে নবী বা নবীর কথা আমি কথা বলবে, এটা তার জন্য কোনো কঠিন বিষয় নয়। তো এই জন্য যদি রাসূলুল্লাহ সাল্লামের আকৃতি শয়তান ধরতে পারবে না, প্রকৃত আকৃতিতে কেউ যদি তাকে দেখে তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লামের দেখা। এখন প্রশ্ন হলো আল্লাহ, আল্লাহর দিদার বলা বলতে যদি মধ্যে আল্লাহকে দেখা বা আল্লাহকে স্বপ্নে দেখা, আল্লাহ কোরআন কারিমে তিন জায়গায় খুব স্পষ্ট করে বলেছেন আল্লাহকে দেখা যায় না। এক জায়গায় মুসা আলাইহিস সালাম যখন বললেন যে রাব্বি আরানি আনজুর ইলাইক, আল্লাহ তাআলা বললেন তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ফানজুর ইলাল জাবালি ফা ইন ইস্তাকাররা মাকানু ফাসাউফ তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি স্বস্থানে ঠিক থাকে তাহলে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, যখন আল্লাহ সামান্য প্রকাশিত হলেন পাহাড়ের জন্য পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেল। তো পাহাড় যেহেতু ঠিক থাকলো না, মুসা তো দেখার প্রশ্ন ওঠে, মুসা অজ্ঞান হয়ে গেলেন, তওবা করলেন যে আল্লাহ আমি ভুল করেছিলাম। তাহলে মুসা স্বয়ং লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না, তিনি সবাইকে দেখেন। অন্য আয়াতে নবীদের কথা বলেছেন আল্লাহ মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল ছাড়া কোনো নবীর সাথেও কথা বলেন না, দেখা দেন না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছিলেন কি না এটা নিয়ে সাহাবিরা মতভেদ করেছেন। সহিহ বুখারীর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কেউ বান কালা ইন্না মুহাম্মাদান কাদ রাআ রাব্বুহু ফাকাদ ইফতারা আলাল্লাহিল কাযিব, যদি কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন তাহলে তিনি মিথ্যা বললেন আল্লাহর নামে। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখেছিলেন, এটা তার মুজিজা। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলেছেন এটা তার মুজিজা, আমাদের নবী যদি দেখেন তাহলে তার মুজিজা, এটা উম্মতের জন্য কমন নয়। কাজেই কোনো উম্মত যদি দাবি করে আমি আল্লাহকে দেখেছি, স্বপ্নে দেখেছি, আল্লাহকে দেখা গেছে, আল্লাহর দিদার হয়েছে, তিনি কোরআন অস্বীকার করার কারণে ইমানহারা হয়ে যাবেন। আর সবচেয়ে বড় যেটা প্রথমেই শুরু করেছিলাম যে আমাদের মডেল কে, আল্লাহ কোরআন করিমে খুব সুস্পষ্টভাবে বলেছেন আমাদের মূলত আদর্শ রাসূলুল্লাহ সাল্লাম, এরপরে সাহাবায়ে কেরামগণ। সূরা তাওবায় আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার সাহাবীগণ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন, আর পরবর্তীরা আল্লাযিনা ইত্তাবাউহুম বিহসানিন রাদিয়াল্লাহু আনহুম, পরবর্তী মানুষেরা যদি জান্নাত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, তো মুহাজির আনসার সাহাবিদের ইত্তেবা করতে হবে। আপনি সাহাবিদের জীবন দেখেন, একটা ঘটনা পাবেন না কেউ বলেছেন আল্লাহকে দেখা যায়, কলবে হাত দিয়ে দেখাই দিয়েছে আল্লাহ, এগুলো সম্পূর্ণ বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো, কারণ তুমি তাকে দেখতে না পারলেও তিনি তোমাকে দেখছেন। এই জন্য আল্লাহকে দেখা, আল্লাহকে দেখে ইবাদত করা, অনেকে হয়তো আলীর নামে মিথ্যা কথা বলে যে আল্লাহকে দেখি না তার ইবাদত করবো কেন, অথচ আল্লাহ বলছেন মিনুনা বিল গাইবি, না দেখে বিশ্বাস করার নাম ইমান, দেখলে তো আর ইমান হলো না। আল্লাহর ইবাদত হবে দুনিয়াতে আর দিদার হবে আখেরাতে, আল্লাহু আলাম। মোহতারাম, আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের বোন যে বাড়িতে যদি কেউ মারা যায় তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য যে নিজেরা কোরআন শরীফ না পড়ে হুজুরদেরকে দিয়ে, আলেম ওলামাদেরকে দিয়ে কোরআন পড়ানো হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, এটা বিষয়টা হলো মাইয়েতের জন্য দোয়া করা, এটা একটা ইবাদত, এবং আমাদের ইমানের দাবি হলো যে কাজের আমরা সওয়াব আল্লাহর কাছে চাইবো ওই কাজের পদ্ধতি নবী থেকে শিখতে হবে। দুনিয়ার কাজ যেখানে সওয়াব উদ্দেশ্য নয়, এটা আমরা যে কোনো জায়েজভাবে করতে পারি, কিন্তু যেখানে আল্লাহর কাছে সওয়াব পাওয়া উদ্দেশ্য, আল্লাহর ইবাদত উদ্দেশ্য, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনের অফাতে, তার সাহাবিদের পিতামাতার অফাতে, বা রাসূল সাল্লামের স্বয়ং তার অফাতের পরে তার জামাতা মেয়ে বা সন্তানেরা এবং সাহাবিরা কখনোই এই ধরনের কোরআন খতমের ব্যবস্থা করেননি। তারা যেটা করেছেন সেটা সাদাকায়ে জারিয়া, অর্থাৎ দান করা, মসজিদ মাদ্রাসা এতিমখানা জনকল্যাণে, মানুষের কল্যাণে, ডিপ টিউবওয়েল ইত্যাদি, অথবা অস্থায়ী দান করা। আর দুই নম্বর হলো দোয়া করা।
কোরআন তেলাওয়াত করা মূলতই তাদের যুগে ছিল না, সন্তানেরাও না অন্যরাও না। এমন কোনো সহি পাওয়া যায় না রেওয়ায়াত যে কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাম কোরআন খতম করতে বলেছেন অথবা তারা কোরআন খতম করেছেন, কোনো সহি রেওয়ায়াত পাওয়া যায় না। একটা হাদিস আছে, আকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমাদের মাইয়্যেদের উপরে ইয়াসিন পড়ো। হাদিসটা সনদগত কিছু দুর্বল, আর এর অর্থ হলো মৃত্যুপথ যাত্রীর সামনে বসে ইয়াসিন পড়া, মরার পরে ইয়াসিন পড়ে তার সওয়াব পৌঁছে দেওয়া, এরকম কোনো হাদিস নেই। এরপরে উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ কোরআন পড়ে মহব্বতের সাথে আবেগ নিয়ে নিয়ত করে যে সওয়াবটা অমুক পাবে, আশা করা যায় হয়তো পেতে পারেন, তবে এটা কখন? যখন আপনি আবেগ নিয়ে নিজে পড়বেন, সন্তানেরা পড়বে, অন্যরা। এই যে আমরা হুজুরদের দিয়ে পড়াই, এটা আপনাদের অনেকবারই আমি বলেছি যে আমরাও হুজুর, আমরাও তো পড়তে গিয়েছি ছোটবেলায়, উস্তাদেরা নিয়ে গিয়েছেন। কখনোই কেউ ওই মাইয়েতের দোয়ার আবেগে পড়ে না, আসে উস্তাদ না আসে রাগ করবে, কিছু পয়সা করে খাওয়া দাওয়া হবে, এই ধরনের চিন্তা। কাজে এই তেলাওয়াত যিনি পড়েন তারও সওয়াব হয় না, কাজেই আপনার মাইয়ে মৃতকে কীভাবে দেবেন? এটা আনুষ্ঠানিকতা, আমাদেরকে এ সকল আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে এসে সরাসরি আল্লাহ তাআলা, আপনার যদি খুব শখ হয় আপনি আলেমদের টাকা হাদিয়া দেবেন সাদাকা হিসেবে, এটার সওয়াব আব্বা পাবেন। আপনি মাদ্রাসায় দুটো ছাগল দিয়ে দেবেন, এতিমদেরকে টাকা দিয়ে দেবেন, এটা সাদাকার সওয়াব পাবেন। কিন্তু আপনি বাড়িতে আনলেন, কোরআন পড়ে দাও খেতে দেবো, আপনি তো সাদাকা দেননি, তার পারিশ্রমিক দিয়েছেন, আর সেও পড়েছে খাওয়ার জন্য সওয়াব পাইনি, আপনিও দিয়েছেন পড়ার বিনিময়ে সওয়াব পাননি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা জি, ধন্যবাদ ভাই, আমরা ইনশাল্লাহ মোহতারামের কাছ থেকে জানবো। মোহতারাম, এরপরে আমাদের যে দর্শক জানতে চেয়েছিলেন যে বিয়ের মোহরানা বাবদ 10 ভরি স্বর্ণ দেয়া হয়েছে, বাকি আড়াই ভরি জায়গা, এখন ভাই ভাবতেছেন যে 7.5 ভরি স্বর্ণ হলে সুতরাং আড়াই ভরি জায়গা দিতে হবে কিনা, আসলে এই ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করে দিতে চাই ভাই। আপনি মানে আমরা একটু হাসছিলাম যে জন্য আপনি হয়তো চিন্তা করবেন, আসলে এখানে আপনি নয়, অনেকের একটা ভুল বোঝা আছে যে হয়তো ইনকাম ট্যাক্সের মতো প্রথম 1.5 লাখের মতো আর ট্যাক্স লাগবে না। আসলে যাকাতের নিসাবের অর্থ হলো আপনার যদি 7.5 ভরির এক আনাও কম থাকে আপনার একটাও জাকাত দিতে হবে না, কিন্তু 7.5 ভরি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো 7.5 ভরির জাকাত দিতে হবে, 8 হলে পুরো 8-এরই দিতে হবে, কাজে 10 ভরির অর্থ আপনাকে পুরো 10 ভরির জাকাত দিতে হবে। বুঝতে ভুল, হ্যাঁ এটা ওনার না, অনেকে এটা বোঝেন না। আপনি যে এই অস্পষ্টতা দর্শকদের মন থেকে দূর করতে আমাদের সাহায্য করলেন, এজন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে যা যা খায়ের দেবেন আল্লাহ কবুল করে নিন। দ্বিতীয় কথা হলো যে স্ত্রীর অলংকার দেওয়ার পরে এই অলংকারের মালিকানা পুরোটা স্ত্রীর। ইসলামী সমাজ যদি হয়, আমরা তো বাংলাদেশে তথাকথিত মুসলমানদের সমাজ, এখানে স্ত্রীর মোহরও আমার মালিকানা, ওর বাপের দেওয়া সম্পত্তি আমার মালিকানা, না দিলে পিটুনি। তো এখানে তো আমরা নামে মুসলমান, ইসলামী শরীয়ত হলো যে স্ত্রীর সম্পদের 16 আনা মালিকানা স্ত্রী, স্ত্রীর কাছে চেয়ে হাত পেতে যদি 1 টাকা দেয় স্বামী নিতে পারে, এখানে জোর করা দাবি করার কোনো সুযোগ তার নেই। স্ত্রীর যদি 1 কোটি টাকার সম্পত্তি থাকে আর স্বামী যদি অভাবগ্রস্ত হয়ে তাকে জাকাত নিতে হয়, স্ত্রী জাকাত তাকে দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পদ দাবি করতে পারবে না। আর এই জন্য অলংকারের ওই 10 ভরির জাকাতটাও স্ত্রীকেই দিতে হবে, কারণ মাল যেহেতু তার, স্বামীর কোনো অধিকার নেই, স্বামী জাকাত দেবেন কেন? এক্ষেত্রে স্ত্রী হয় নিজে জাকাত দেবেন, স্বামী যদি দয়া করে দিয়ে দেন স্বামী সওয়াব পাবে, আর নইলে যদি অসম্ভব হয় ওই অলংকার কিছু কমিয়ে নিসাবের নিচে নিয়ে আসতে হবে। জি মোহতারাম, এরপরে আমাদের কাছে যে প্রশ্নটি করেছেন আরেক ভাই, যে তিনি জানতে চেয়েছেন যে তিনি নতুন বাড়ি করেছেন, এখন নতুন বাড়িতে উঠলে আমাদের দেশে একটা কালচার আছে সেখানে মিলাদ মাহফিলাতে, তিনি কি মিলাদ মাহফিল দিবেন না, কিভাবে কি করতে পারেন? এখন আমরা আগেই বলেছি আল্লাহর কাছে সওয়াব চাইতে হলে নবীজির তরিকা লাগবে। আপনি যদি সামাজিক কারণে, ভোটের কারণে মানুষকে খুশি করার জন্য করেন, অর্থাৎ আল্লাহর কাছে সওয়াবের জন্য নয়, তাহলে পরে আপনি মোটামুটি অনেক কিছুই করতে পারবেন, আমরা বলবো যে জায়েজ আছে। আর যদি সওয়াব চান তাহলে বলতে হবে সুন্নাত কি। নতুন বাড়িতে উঠলে মিলাদ টিলাদ এগুলো রাসূলুল্লাহ সাল্লামের নিয়ম না, সাহাবিদের যেটা করতেন নতুন বাড়িতে উঠলে, 1 নম্বর হলো সুযোগ থাকলে এলাকার কোনো ভালো আলেম, যদি আপনি দিনদার থাকেন তিনি আসবেন বাসায়, তিনি 2 রাকাত নামাজ পড়বেন, তার সাথে অন্যরা নামাজ পড়বেন, অথবা তিনি খাওয়া দাওয়া করবেন। এখানে মিলাদ বা এই ধরনের অনুষ্ঠান সাহাবি তাবেঈনদের যুগে বা কখনোই ছিল না।
না হলে আপনি কিছু দান খরাত করবেন, করে বাড়িতে উঠে যাবেন। সবচেয়ে বড় কথা, বাড়ির মঙ্গল অমঙ্গল কল্যাণ অকল্যাণ এই আনুষ্ঠানিকতার উপর নির্ভর করে না, আপনার কর্মের উপর এটা নির্ভর করে। আমরা বাড়িতে একবার মিলাদ দিই, এরপর বাড়িতে গান বাজনা শুরু করি। তো আসলে এই ধরনের মিলাদে আপনার বিপদ কেটে গেল, বাড়ি বন্ধ হয়ে গেল, আর কোনো অকল্যাণ আসবে না, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। তো মোহতারাম, আমাদের দেশে তো ওই মিলাদের মাধ্যমে এটাই করা হয়, তবে যদি এখন প্রচলিত মিলাদ না পড়ে যদি কোনো আলেমকে ডেকে যে হুজুর আপনি একটু দোয়া করেন, উনি সূরা ইখলাস ফাতিহা পড়ে একটু দোয়া করলেন, সবাই দোয়া করলো, এটা কি হয় কি না? সুন্নতের কায়দায় রাখেন, অর্থাৎ মিলাদ নামের আনুষ্ঠানিকতা না করে একজন আলেম আসলেন, তিনি বসলেন তা বা কিছু দিনদার, তিনি হয়তো দূরে কাত নামাজ পড়লেন অথবা কিছু দর্শ পড়ে বা সুন্নত পদ্ধতিতে দোয়া করে দিলেন, এগুলো দোষ নেই, এগুলো সুন্নতের ভিতরে পড়ে, এগুলো সুন্নতের ভিতরে পড়ে, অসুবিধা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি একদিন ফজর নামাজ পড়তে গেছিলাম মসজিদে। জি। তো ইমামটা বলছিল আর কি যে তিনবার কুলওয়াল্লাহ সূরা পড়লে নাকি কোরআন শরীফের এক খতম কোরআন শরীফের পড়ার পাওয়া যায়। জি। যে এক লক্ষ তিন কিলো প্রশ্ন হলো যে আমার আপা আম্মা একটু ইচ্ছা করতে হবে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে বিভিন্ন উৎসবে বিশেষ করে ঈদে ছোট বাচ্চারা মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং সালামি নেয়, যাকে আমরা কদম বুচি বলি, এটা শরীয়ত কতটুকু সমর্থন করে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি। তে ভাই, এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায়, সেটা হলো যে আমাদের মডেল কে। আল্লাহর যদি খুশি করতে হয়, আল্লাহর সন্তুষ্টি সব চাই, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তরিকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার দীর্ঘ জীবনে, 23 বছর নবুয়তি জীবনে, লক্ষ লক্ষ সাহাবি লক্ষ লক্ষ বার তার দরবারে এসেছেন, কেউ কখনো তার কদমবুসি করেননি, পায়ে হাত দেননি, পায়ে হাত দিয়ে চুমু খাননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, জু, হাসান, হুসেন, আশারে মুবাশ্বেরা লক্ষবার এসেছেন, 23 বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি, কদমবুসি করেননি। আদত ফাতেমা তার পিতার কদমবুসি করেননি, তার স্ত্রীরা তার কদমবুসি করেননি। শুধুমাত্র 3-4 ঘটনা পাওয়া যায় নতুন মুসলমান অথবা ইহুদি অথবা নতুন মুসলমান হতে এসেছে এরকম একজন মানুষ অথবা একজন অমুসলমান নবীজির কাছে এসে পায়ে চুমু খেয়েছে, ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আর কোনোদিন খায়নি, আর ওর দেখা দেখি কোনো সাহাবু আর করেননি। সাহাবি রাসূলুল্লাহ সাল্লাম ওফাতের পরে সাহাবিরা কখনো করেননি, এটা হলো প্রথম বিষয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন দেখা হলে সালাম দিতে, বাড়িতে যদি সন্তানেরা পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা সন্তানকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে, যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম বলে ঢুকে, তাহলে আল্লাহ তাআলা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাজিল করবেন। কিন্তু সালাম এবং মুসাফা, হাত মিলানো, এই দুটোর সওয়াব সহিহ হাদিসে আসছে। আর তৃতীয় একটা আমল আছে, সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া, পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া, এটা সুন্নত সম্মত আমল, এর কোনো সওয়াব কোনো হাদিসে নেই। পায়ে চুমু খাওয়া, পায়ে হাত দেওয়া, সালাম করার কোনো রকমের সওয়াব বরকত ফজিলত তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাম সাহাবিরা কখনো করেননি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ সাহাবির যুগ ভিতরে একজন নতুন মুসলমান হতে আসা মানুষ একবার পা ছুঁয়ে ফেলছিল, পরে আর কোনোদিন করেনি, এইটাকে দলিল বানিয়ে অনেক আলেম ইসলামের ভিতরে এই আচরণটাকে ঢুকিয়ে ফেলতে চান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের দরবার কল্পনা করুন বা পরিবার কল্পনা করুন, তার পরিবারে ঈদে বকরি ঈদে কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে কদমবুসি করেননি, কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবি তার কদমবুসি করেননি, আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি। তো এই জন্য আমাদের অন্তর যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে পরিতৃপ্ত না হবে, এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢোকাতে চেষ্টা করব, ততদিন আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারবো না। এই জন্য আমাদের সন্তানদেরকে কদমবুসি শেখাবো না, তাদেরকে মুখে সালাম, আসসালামু আলাইকুম শেখাবো, ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু। এছাড়া আমরা পিতামাতার কপালে চুমু দেওয়া,
হাতে চুমু দেওয়া এগুলো শেখাবো। পিতামাতা সন্তানদের কপালে চুমু দেবেন, সন্তানেরা আব্বা আম্মার কপালে চুমু দেবে, হাতে চুমু দেবে, এগুলো সুন্নত সম্মত আদব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মহতারাম, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি একদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে তিনি স্থানীয় ইমামের কাছ থেকে শুনেছেন যে তিনবার যদি কুল হুয়াল্লাহ পড়ে তাহলে এক খতম কোরআনের সব পাওয়া যায়। এর সাথে পরবর্তীতে আরেকটু কথা বলেছেন যে তিনি তার মা বাবার সাথে অনেক সময় খারাপ আচরণ করে ফেলেন, পরে অনুতপ্ত হন, এরপরে আমরা অবশ্য ক্লিয়ার বুঝতে পারি, তবে বুঝে নিলাম এটা যে হয়তো এর থেকে পরিত্রাণের কি উপায় বা কিভাবে করলে আল্লাহ মাফ করবেন, হয়তো বা দুটো জিনিস। জি, দুটো বিষয়। প্রথম বিষয় হলো কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের তিন ভাগের এক ভাগ, এটা সহি হাদিস বুখারি মুসলিম অন্যান্য কিতাবে এসেছে। জি, এজন্য কুল হুয়াল্লাহু আহাদ একবার পড়লে কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ একবার পড়ার মতো হবে, এটা সহি। কিন্তু কোরআন কারিম কুল হুয়াল্লাহ তিনবার পড়লে পূর্ণ কোরআন পড়ার মতো হবে, এ ব্যাপারে সহি রাওয়াত পাওয়া যায় না। এখানে পার্থক্যটা বুঝুন, আপনি যদি কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ ওই এক ভাগটাই তিনবার পড়েন, আপনি কিন্তু পুরো কোরআন পড়লেন না, তিন ভাগের এক ভাগ তিনবার পড়লেন। জি, এই জন্য সহি হলো যে কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ বলে গণ্য হবে সূরা ইখলাস পড়া। কিন্তু তিনবার পড়লে এক খতম হবে এই মর্মে হাদিস সহি পাওয়া যায় না। বেশ কিছু অনেক দুর্বল কয়েকটা হাদিস আসছে, আপনারা কুল হুয়াল্লাহ পড়বেন, তিনবার পড়বেন। সহি যেটা পাওয়া যায় সেটা তিনবার নয়, দশবারের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ দশবার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন, কেউ যদি সূরা ইখলাস দশবার পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন। কাজেই আমরা সূরা ইখলাস তিনবার পড়াই কোনো দোষ নেই, এটা ভালো। আশা করা যায় কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ তিনবার পড়া হবে, এই অর্থে পূর্ণ কোরআনের সওয়াবের আশা করে মানুষ। আর এছাড়া দশবার পড়বেন, অজিফা আমল বানিয়ে নেবেন সকালে সন্ধ্যায় বা ঘুমানোর আগে পড়ার, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা মহতারাম, আমি ওই আগের একটি প্রসেসটা একটু ইনক্লুড করতে চাচ্ছি, আমি ওই সময় করিনি, সেটা হলো কদমবুসিটা। অনেকে আমাদের দেশে যে পীর সাহেবকে কদমবুসি করেন যে আল্লাহর পা পীরের পা হয়ে গেছে, এই বিশ্বাসটা কতটুকু আমরা একটু জানো, টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যাকাত সম্পর্কে একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা হলো আমার তিনটা ডিফারেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। জি, তো একটা ব্যাংকের অ্যাকাউন্টে আমার যাকাত দেওয়া পরিমাণ কিছু টাকা অনেকদিন ধরে আপনার ফিক্সড করা আছে। জি, আমার প্রশ্নটা হলো আমি প্রত্যেক বছর রমজানের প্রথম দিনটাকে যাকাত ইয়ার হিসেবে ধরে নিই। জি, এখন অন্য যেগুলো অ্যাকাউন্টে আদার দেন ফিক্সড অ্যাকাউন্ট, জি, আমি যদি আমার ওই যদি কোনো টাকা এক্সট্রা ধরলাম এক্স টাকা আমার যাকাত পরিমাণ আছে ফিক্সড, সেখানে অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্টে যদি ওয়াই টাকা জমা হয়, এক বছর হয়নি যাকাত ইয়ার, ধরেন আমি রমজানের প্রথম দিন ধরলাম তো দুই মাস আগে জমা হলো, জি, সেই ক্ষেত্রে কি আমার ওই টাকাটাও ধরে যাকাত দিতে হবে একসাথে, না শুধু আপনার ওই যে ফিক্সড টাকা এক বছরের বেশি? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি জি, আমরা বুঝতে পেরেছি, ইনশাল্লাহ আমাদের মহতারের মাধ্যমে আমরা জবাব দিব ইনশাল্লাহ। জি, আপনি যেটা বললেন আল্লাহ পীরের পায় আল্লাহর পা, এটা শিরক। যদি কেউ এটা হলো, মহতারাম আমরা একটু সংক্ষেপে দিব আর কি, সময় শেষ যেহেতু, এটা শিরক হবে আল্লাহর পায়ে কত মুসে উনি করতে হয় না, নবীজি শেখাননি। আর সবচেয়ে বড় পীর যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সাহাবি বললেন না যে নবীর পা আল্লাহর পা আমরা একটু কদম বসি করি, এগুলো শিরকি চিন্তা। আর কোন আল্লাহ পড়া হয়ে গেছে, জি, পিতামাতার সাথে খারাপ আচরণ, এই প্রশ্নটা হয়ে গেছে। খুব সংক্ষেপে হলো খুব সাবধান, পিতামাতার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আর এজন্য কখনো যদি আবেগে খারাপ আচরণ করে ফেলো, যত তাড়াতাড়ি সম্ভব বাবা মার পা ধরে মাপ সে মাপ না করা পর্যন্ত পা ছাড়া যাবে না, শুধু মনে মনে অনুতাপে আল্লাহর কাছে এক কোটি তওবা করলে কোনো লাভ হবে না, কাজেই পিতামাতার কাছে ক্ষমা নিতে হবে। মহতারাম, শেষ প্রশ্ন যিনি ভাই করেছেন যে, হ্যাঁ জি ভাই, খুব সহজ, আপনার যত অ্যাকাউন্টে যদি আপনার ফিক্সড অ্যাকাউন্টে যাকাত আপনার চালু হয়ে যায়, তাহলে বাকি যত অ্যাকাউন্টে যাকাতের দিনে টাকা আছে সেটা এক বছর পুরো কত না পুরো যাকাত দেবেন, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্টে যাকাত পরিমাণ টাকা আছে এক বছর পূর্ণ হয়েছে, বাকি অন্যান্য অ্যাকাউন্টে অথবা এই অ্যাকাউন্টেই আপনার বছরের মাঝে দু মাস আগে এক মাস আগে 15-20 দিন আগে আরও কিছু টাকা জমা হয়েছে, আপনি যাকাত দিন দেবেন পুরো টাকার যাকাত ওই দিনই দেবেন। হিসাব করার সময় সব টাকা হিসাব করে দিতে হবে, কারণ যার যাকাত ফরজ হয়েছে তিনি যাকাতের সময় যত টাকা আছে পুরোটাই যাকাত দেবেন। ধন্যবাদ মহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই, আমরা আর প্রশ্ন নিতে পারছি না। আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর সমাধান আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পেয়েছি, আল্লাহ আপনাকে হায়াত ও তাইয়্যিবা দান করুন। জাযাকাল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান হিতাচি জেনে নিন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। জি জি, আমি শিডিউল আমরা ইন্টারচেঞ্জ করছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন টেলিফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমি ঢাকা থেকে বলছি। জি। আচ্ছা, মানে আমার একটা মেয়ে আছে, বয়স 3 বছর। আমার যখন বাচ্চাটা হয়েছে তখন আমি বলেছিলাম যে ঢাকা থেকে মাদ্রাসায় পড়াবো। এখন আমাদের এখানে অত এলাকায় মানে এমন কোন মাদ্রাসা নাই যে আমি আমার মেয়েকে পড়াতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আমি কি করতে পারি? জি জি, আর আমার খুব ইচ্ছা যে আমার মেয়েটা মাদ্রাসা পড়ে, আর এত ছোট বাচ্চা তো আমি দূরে দিতেও পারতেছি না। আচ্ছা, আর মনে করেন আমি আমার বাবা মার মধ্যে বিয়ে করেছি, এখন আপনাদের এখান থেকে জানতে পারলাম। জি, অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা মোহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করছি আপনি যে ব্যাপারে জানতে চেয়েছেন। মোহতারাম, আপনি শুনেছেন আমাদের বোন যে প্রশ্নটি করলেন যে মেয়ের বয়স মাত্র 3 বছর, নিয়ত ছিল মাদ্রাসায় পড়াবেন, এখন যেখানে তাদের অবস্থান আশেপাশে ভালো কোনো মাদ্রাসা পাচ্ছেন না, তো এই জন্য পড়াতে পারছেন না, তো কি করা উচিত তার, কি করবেন? এই কথাটি তার কথার মধ্যে কিন্তু চলে এসছে, তো প্রথমে আমরা এই বিষয়টি আপনার কাছে জানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রথম বিষয় হলো যে আপনি মেয়েকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছিলেন, এটা খুবই ভালো নিয়ত, আমরা মানত করব না, নিয়ত করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিলে আমরা সন্তানকে অন্তত মুসলমান বানাবো। এই নিয়তটা থাকলে আমরা আশা করি সন্তানের পিছনে যা কিছু করব সব কিছুই ইবাদতে পরিণত হবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, আপনি বলেছেন আপনার মেয়ের বয়স 3 বছর, 3 বছরের বাচ্চাদেরকে পড়াতে নেই, এটা তাদের যে দৈহিক গ্রোথ হয়েছে তাদেরকে খেলাধুলো করাতে পারেন, খেলার মাধ্যমে কিছু সে আজকাল অনেক কিছু কোরআন তেলাওয়াত শুনে শুনে শিখতে পারে, মুখস্থ করতে পারে, এগুলো অনেক কিছুই পাওয়া যায়। আপনি যদি গোছানোভাবে সুপরিকল্পিতভাবে তাদেরকে শেখান আপনি পারবেন, অর্থাৎ কিছু মুখস্থ করানো, কোরআন শেখানো বা দিনই কোনো প্রোগ্রাম দেখানো। 4 বছর পড়ার আগে বাচ্চাদেরকে লেখাপড়া লোড দেওয়া ঠিক নয়। এরপরে আপনি যেটা করবেন, আপনার আশেপাশে যদি মাদ্রাসা না থাকে তাহলে আপনি বাড়িতে একজন ভালো আলিম রেখে তাকে কোরআন পড়াবেন, পাশাপাশি আশেপাশে কোনো প্রাইমারিতে তাকে ভর্তি করবেন। সাধারণভাবে প্রাইমারি শিক্ষাটা প্রায় কাছাকাছি, তবে আপনার ওই থাকবে একটু 6-7 হলেই তাকে ক্লাস 1 থেকে অবশ্যই একটা ভালো কোনো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পেয়ে যান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার নিয়ত কবুল করেন। আমিন আমিন। আর মোহতারাম, যে কথা বললেন প্রাসঙ্গিকভাবে বলছি যে এখন কিন্তু বাজারে খুব চমৎকার চমৎকার পড়াশোনা শেখানোর জন্য বাচ্চাদেরকে অনেক কিছু পাওয়া যায়, ইলেকট্রনিক অনেক ডিভাইস পাওয়া যায়, অনেক ভালো প্রোগ্রাম আছে মক্কা মদিনার, বিভিন্ন সিডি ভিসিডি আছে, বাচ্চাদের শেখানোর মতো কোরআনের তেলাওয়াত আছে, ছোট্ট ছোট্ট করে শেখানো হয়। আপনি পড়ার চাপ না দিয়ে, তাদের ব্রেনের উপর বড় চাপ না দিয়ে খেলাধুলার মাধ্যমে তাদেরকে নামাজ কোরআন ইত্যাদিগুলো শেখাতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন দর্শক আছেন টেলিফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার কিছু রোজা বাকি আছে, মানে যেগুলো মেয়েদের ভাঙা পড়ে আর কি, মাসে তো আমি কয়েক বছর করি নাই, গত কয়েক বছর তো আমি হিসাব করে মোটামুটি একটা মানে অ্যাজাম্পশন করছি যে এতটা হইতে পারে। জি, তার করতে যাচ্ছি কিন্তু আমার স্বামী আর কি করতে দিচ্ছে না, বলে শরীর খারাপ হয়ে যাবে এগুলো, তো অনেক কষ্টে আমি গত বছর এটা করছি যে আমি বলতেছি যে ওকে যে তুমি আমাকে আগুনে নিক্ষেপ করতে পারবা কিন্তু তুমি আমাকে রোজা খেতে দিবা না, তো এখন মানে কি করতে পারি আমি? তাকে সে অফিসে যাই, তাকে মিথ্যা বলে রোজা থাকা যায়, তো এটা করলে ঠিক হবে কিনা? আর হজের ক্ষেত্রেও একই রকম, সেটা হলো যে আমার মানে মহারাজ পুরুষের সাথে আমি হজ যেতে যাচ্ছি কিন্তু সে বলতেছে যদি হজে যাও তাহলে একবারই পরিবার থেকে চলে যাবা আর আসার দরকার, তবে সে হজ বলতেছে আমি যাবো তখন যাবো, এখন সে 2-3 বছর পরে যাবে কিংবা কখন যাবে আমি জানি না,
তো এখন যদি আমি এর মধ্যে আমি মারা যাই তাহলে কি পাঁচ নাম্বার হবে কিনা, কিংবা আমি এক্ষেত্রে কি করতে পারি? আর একটা প্রশ্ন হলো যে, অনেক ধন্যবাদ বোন আপনার, জি আজকে দুটো প্রশ্নই আমরা নিলাম, ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতের জন্য আপনার বাকি প্রশ্নটা রেখে দেন, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ শুনব। মহতারাম, দ্বিতীয় প্রশ্ন যেটি এসেছিল আমাদের বোনের পক্ষ থেকে সেটা ছিল যে তিনি তার মা বাবার অমতে বিয়ে করেছিলেন, তো আমরা হ্যাঁ এখন কি করবেন? আমরা যদিও পুরোপুরিভাবে শুনতে পাইনি যে এখন কি তার মা বাবা মেনে নিয়েছেন কিনা। বিষয়টা হলো যে পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করলে সাবালক বয়স্ক মেয়েদের বিবাহ হবে কি না হবে ব্যাপারে ফুকাহাদের কিছু দ্বিমত আছে। হাদিস শরীফে এইরকম বিবাহ হবে না, অর্থাৎ বিশেষ করে মহিলার ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না, এটা খুব স্পষ্ট হাদিস আসছে। তো আপনারা যারা এর আগে করে ফেলেছেন আপনারা অভিভাবকের সম্মতি নিয়ে নেবেন, অথবা অভিভাবকরা যদি মেনে নেন তাহলে এটা তাদের সম্মতি ধরা হবে। আর যারা বিবাহ করবেন আশা করি এই ধরনের অন্যায় করবেন না, আল্লাহ তাআলা একটু সবর করে পিতামাতাকে রাজি করায় বিবাহ করবেন। আর পিতামাতারও বুঝতে হবে যে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে পালন করছি তাদের পছন্দ হলে আমাদের চেষ্টা করা উচিত তাদের পছন্দটাকে সম্মান করা। জি জি মহতারাম, এবার আপনার কাছে আমরা আমাদের এই একটু আগে যে বোন প্রশ্ন করলেন তার উত্তর জানতে চাচ্ছি, তবে তার আগে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যালো বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি একটু জোরে বললে ভালো হয়। আমার মায়ের সাথে আমি সবসময় চেষ্টা করি ভালো ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা। আমার মাকে সবসময় খারাপ আচরণ করে, গান দিয়ে কথা বলে। আচ্ছা সবসময় অনেক ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটি আমরা শুনলাম, আমরা দোয়া করি আপনার জন্য এবং মহতারাম বলে দেবেন যে আপনি কি করবেন ইনশাআল্লাহ তাআলা, একটু অপেক্ষা করুন। তার আগে মহতারাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আমাদের আগের বোন যে প্রশ্নটি করেছিলেন যে তিনি রোজার ব্যাপারে মা বোনদের যে অসুস্থতার কারণে রোজাগুলো বাকি থেকে যায় তিনি একটি হিসাবও করেছেন কিন্তু স্বামী করতে দিচ্ছেন না, তো এই মুহূর্তে তার কি করণীয়? স্বামীর অনুমতি অবশ্যই লাগে, ফরজ রোজা এখানে দুটো বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার যখন রোজা কাজা হতো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হয় দেখা যেত অনেক সময় 11 মাস পিছিয়ে ঠিক পরের সাবানে যে আমার কাজা করতে হতো। তে এটা স্বামীর কারণে কাজা কিছু পিছিয়ে দেওয়া স্বামীর সেবার জন্য এটা ঠিক আছে, কিন্তু স্ত্রীর শরীর ভেঙে যাবে, দুর্বল হবে, এই অজুহাতে স্বামী যদি বাধা দেন এটা অবৈধ। আর যদি স্বামী কখনো অনুমতি না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে স্বামীর কথা বা কোনো পিতামাতা কারোর কথাই মানা যায় না। যেহেতু রোজাটা ফরজ, আপনি আগামী রমজানের আগে আপনার কাজা রোজাগুলো করে ফেলার জন্য চেষ্টা করবেন, স্বামীকে বুঝাবেন, অল্প অল্প করে করবেন, এক এক মাসে 3টে করে করবেন, 4টে করে করবেন প্রতি মাসে। রোজা রাখলে শরীর খারাপ হয় এটা ঠিক না, শরীর খারাপ হয় বেশি খেলে, বিশেষ করে আপনি যদি শহরের মানুষ হয়ে থাকেন যেটা বোঝা গেল। আমাদের জন্য রোজা রাখাটা শরীর ভালো হওয়ার একমাত্র পথ, কারণ আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, ব্যায়াম করি না, শারীরিক পরিশ্রম করি না, কাজে আপনার স্বামী আশা করি এটা বুঝবেন। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন বোধ হয় হজের ব্যাপার, হজের ব্যাপারে জি, এক্ষেত্রে স্বামীর সাথে হজেটা হতেই সর্বোত্তম। স্বামী যদি স্বামীকে আপনি উদ্বুদ্ধ করেন আমরা দুজনে একসাথে হজে যাব, এটা সবচেয়ে ভালো, মাহরামের চেয়েও স্বামীর সাথে যাওয়া সবচেয়ে ভালো, কারণ নিজেদের হজটা উপভোগ করা যায়, ইবাদত বন্দেগী ভালোভাবে করা যায়, পরস্পরের সেবা করা যায়। জি, তো আপনারা দুজনে নিয়ত করেন, আপনি যাবেন, আপনার যদি টাকা থাকে আপনি বলেন যে আমি টাকা দেবো তুমি চলো, বা যে কোনোভাবে আপনারা আর্লি হজ করার নিয়ত করেন, সেটা 1-2 বছর হোক, আপনি যদি নিয়ত করেন, টাকা গুছিয়ে রাখেন, আপনার ইচ্ছা সুদৃঢ় থাকে, মাঝে আল্লাহ না করুক মারা যান, আপনার এই টাকা দিয়ে বদলি হজ করানোর ওসিয়ত করে যাবেন, এতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ। অথবা মহতারাম আপনি যে কথাটি বলেছেন যে আমাদের বোনের যদি টাকা থাকে অতিরিক্ত, আপনি আপনার স্বামীকে আপনি নিয়ে যাবেন, জি আপনি স্বামীকেই নিয়ে যাবেন, মাহরাম নিয়ে যাওয়ার চেয়ে স্বামীকে নিয়ে যাবেন। সর্বাবস্থায় মাহরামের সাথে যাওয়া হজে যাওয়ার বৈধতা আছে,
তবে এক্ষেত্রে স্বামীর অবশ্যই অনুমতি নিতে হবে, কারণ হজ এক বছর দু বছর পিছানোটা শরীয়তে কোনো বড় পাপ নয়, আর এই ক্ষেত্রে স্বামীর অনুমতি প্রয়োজন। এই জন্য আপনি স্বামীর অনুমতি নিয়ে এবং সবচেয়ে ভালো হয় স্বামীকে সাথে নিয়ে একত্রে হজ করবেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এরপরে আমরা যে প্রশ্নটি পেয়েছি মহতারম, আমাদের একজন ভাই প্রশ্নটি করেছেন যে তিনি খুব চেষ্টা করেন মায়ের সাথে ভালো আচরণ করার, কিন্তু মা ততটাই তার সাথে খারাপ আচরণ করেন এবং ভয়ঙ্কর খারাপ আচরণ করেন, তো এই ক্ষেত্রে তার কি করণীয় আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমার প্রশ্ন হলো যে মানে আমার বোনের দুটো ছেলে, আমার বোনের হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে, ছোট ছেলেটাকে নামাজের জন্য 9 বছর বয়স চলে, সবসময় তাকে উঠতে বসতে নামাজের কথা বলি ইনশাল্লাহ, এখন সে মানে 5 বছর নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু সে এখন বলে যে আমি এমন কি আমল করলে আমার আব্বু জান্নাত বাসী হবে, ভালো থাকবে। ভাইয়া হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি আজ থেকে মানে আমার বিয়ের অনেকদিন আগে আমি স্বপ্নে দেখেছি যে আমি 2 বার হজ করেছি, ঠিক আছে, সেটা অনেকদিন আগে, কিন্তু মানে আর দেখিনি, যখন এক হুজুরকে বলছি তখন উনি বলছে যে এই স্বপ্নের কথাটা কারোর কাছে বললো না, তুমি 2 রাকাত নফল নামাজ করে নিও, মানে অনেকদিন আগে, তখন আমার বয়স ছিল 15 বছর। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, আমরা আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে মায়ের সাথে ভালো ব্যবহার তিনি করছেন, মা তার সাথে খারাপ ব্যবহার করছেন, কি করবেন ভাই? এটা সাধারণভাবে ঘটে না, সাধারণভাবে মায়েদের কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কেউ হয় না। এক্ষেত্রে আপনি দুটো জিনিস বুঝতে হবে, প্রথমত মা যদি খারাপ আচরণ করেন এটাতে মায়ের গুণা হবে, কিন্তু মার খারাপ আচরণের কারণে আপনি কখনোই কোনো অবস্থাতে মার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আপনি কান্না আসলে কানবেন, ব্যথা দিলে ব্যথা অনুভব করবেন, আল্লাহর কাছে কানবেন, কিন্তু আপনি আপনার সাধ্যের ভিতরে মায়ের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন, বেশি কষ্ট হলে চুপ করে থাকবেন, কিন্তু কখনোই মায়ের সাথে মায়ের খারাপ আচরণের কারণে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। এটা হলো প্রথম আপনার করণীয়। এই কষ্টটা কেন হলো এটা প্রথম কথা, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি নিজেরটা একটু দেখেন। অনেক সময় আমাদের নিজের আচরণের ভুলে এগুলো হয়, আপনি হয়তো মনে করছেন আপনি খুব চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আপনার কোনো আচরণগত ত্রুটি রয়েছে অথবা পূর্বের কোনো ত্রুটি রয়েছে। আপনি আপনার মায়ের কাছে খুলেন যে মা তুমি কেন আমার সাথে, তুমি বলো যে কী করলে তুমি আমার উপর খুশি হবে, আমি যদি কলিজা ছিঁড়ে দিতে বলো, রক্ত দিতে বলো, আমি দিতে রাজি আছি। আপনি চেষ্টা করেন আপনার আচরণগত ত্রুটি যদি থেকে থাকে আপনার অগোচরে এটাকে বের করে আনার জন্য আপনি চেষ্টা করেন। আর দ্বিতীয় বিষয় হলো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন বেশি করে যে আল্লাহ আমার আম্মাকে ভালো রাখেন এবং আমার আম্মার খেদমতের তৌফিক আমাকে দেন, আর আম্মা যে আমার সাথে খারাপ আচরণ করে এটা দূর করে দেন। রব্বি আউজিআনি আনাশকুরানি আমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, এসবগুলো পড়তে পারেন কোরআনের দোয়া বা অন্যান্য ভাই এমনি বাংলায় আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এই কষ্ট সেরে দেবেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আরও একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি হাজাতের নামাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, মানে এই যে উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য যে নামাজটা, এটা একটা বইতে লেখা আছে, তো এখানে একটা বড় একটা দোয়া দেয়া আছে, আসলে এটা আসলে কতটুকু কার্যকরী? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার এক বোন একা একা বিয়ে করেছে, মানে সে অ্যাডাল্ট, যাকে বিয়ে করেছে সেও ইনকাম করে, তো তার মা বিয়েটা কিছুতেই মেনে নিতে চাচ্ছে না, এখন সেই ছেলে ডিভোর্স দিতে যাচ্ছে, অথচ আমার বোনের এখানে কোনো দোষ নেই। জি জি, এখানে মানে আসলে জিনিসটা কি রকম, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। জি ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তার বোনের যে স্বামী তিনি ইন্তেকাল করেছেন এবং ছোট্ট বাচ্চার কথা বলেছেন যে 9 বছরের বাচ্চা চেষ্টা করে 5 ওয়াক্ত সালাত আদায় করার জামাতের সাথে আলহামদুলিল্লাহ। তো এই ছেলেটি প্রশ্ন করেছে যে এমন কি কোনো আমল আছে কি না যে আমলটা করলে এই ছোট্ট বাচ্চাটার বাবা জান্নাতে যাবে। জি জি, প্রথম কথা বোন, অবশ্যই আওলাদদেরকে সালাতের জন্য বলতে হবে, তবে ওই আপনি যেভাবে উঠতে বসতে ঠিক ওরকম নয়, অর্থাৎ 7 থেকে 10 পর্যন্ত আদর করে সোহাগ দিয়ে আইসক্রিম দিয়ে ভালোবেসে তাদেরকে মসজিদে নিতে হবে, 10 থেকে আপনি কিছুটা শাসন এবং আদর মিশাতে হবে,
তো অবশ্যই তাদেরকে নামাজ পড়াতে হবে। তো আপনার বোনের ছেলে নামাজ পড়ে, এটা অত্যন্ত সৌভাগ্যের কথা। তো এখানে দুটো, যে সন্তান যখন নামাজ পড়ে, সন্তান যত নেকামল করে, পিতামাতা মানে স্বয়ংক্রিয়ভাবে এই নেকামলের সমান সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ। তো কাজেই প্রথম যে বিষয়টা তাকে করতে হবে, জীবনে বেশি বেশি নেকামল করলে তার পিতামাতা ওই পরিমাণ নেকামল পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হলো তাদের জন্য দোয়া করা, পিতার জন্য সেজদায় যেয়ে নামাজের পরে, নামাজের আগে খুব সহজভাবে আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, আমার আব্বাকে রহমত করেন, অথবা রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা, এই সব দোয়াগুলো পড়লে পিতামাতা সওয়াব পাবেন। এটা একটা সহি হাদিসে এসেছে যে অনেকে কেয়ামতের দিন আল্লাহর কাছে অনেক মর্যাদা পাবেন জান্নাতে। তারা বলবেন যে আমরা তো এত আমল করিনি, এত মর্যাদা কিভাবে পেলাম? তখন তাদেরকে জানানো হবে বিস্তাগফারে ওয়ালাদিকুম লাকুম, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ক্ষমার চাওয়ার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এই মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় যেটা কোরআন হাদিস শরীফে আসছে সেটা হলো সন্তানের কোরআন, সন্তান যদি কোরআন গ্রহণ করে, কোরআন পড়ে, কোরআনের অর্থ বোঝে, কোরআন চর্চা করে, তাহলে এ কারণেও পিতা মাতাকে এই সন্তানের কোরআন চর্চার কারণে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এটা হাদিস শরীফে সহিহ হাদিসে এসেছে। তো এগুলো আর সাধারণভাবে, অর্থাৎ পিতা বেশি বেশি নিজে নেকামল করা, পিতা মাতার জন্য বিশেষ করে মরহুম পিতার জন্য দোয়া করা, আল্লাহর কাছে নামাজের সেজদায় নামাজের পরে, নামাজের আগে, অন্যান্য সময়ে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত চর্চা করা, আর যেটা সবার জন্য সেটা হলো দান করা। আমরা ওই সন্তান তখন ছোট, যখন বড় হবে পিতার জন্য দান করবে, সাদাকায়ে জারিয়া করবে, এটা তার পিতা পাবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের এই ছোট্ট বন্ধুটির জন্য দোয়া করি এবং তোমার বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিকে দোয়া আমরা এখান থেকেও করছি। মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের বোন আরও একটি প্রশ্ন করেছিলেন যে তিনি বেশ কবছর আগে স্বপ্নে দেখেছিলেন যে স্বপ্নে দেখেছেন দুবার হজ করেছেন, তো কোনো একজন আলেম বলেছেন যে এটা কাউকে না বলার জন্য, দুই রাকাত নফল সালাত আদায় করার জন্য, তো বিষয়টা আসলে কি ছিল? যে বিষয়টা, প্রথমত স্বপ্ন আপনি কখন দেখেছেন, কিভাবে দেখেছেন, আপনার আর্থিক অবস্থা, অন্যান্য সব বিচার না করে স্বপ্নের উত্তর বলা যায় না। স্বপ্ন আমরা হাদিস শরীফে সহিহ বুখারীতে এসেছে, স্বপ্ন আমরা দেখি তিন কারণে। একটা হলো মনের ওয়াসওয়াসা, যে কল্পনা, আরেকটা হলো শয়তানের ওয়াসওয়াসা, আরেকটা হলো ফেরেশতাদের এলকা। তো ফেরেশতাদের পক্ষ থেকে যেটা হয় আল্লাহর পক্ষ থেকে, এটা হলো যেটাকে বলে রুইয়া সালেহা, এগুলোর একটা ব্যাখ্যা থাকে, আর মনের কল্পনা এবং শয়তানের ওয়াসওয়াসার কোনো ব্যাখ্যা থাকে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো হজ করতে দেখা, কাবা ঘর দেখা, এগুলো খুব বরকতের স্বপ্ন, এগুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করতে হয় যে আমি ভালো স্বপ্নটা দেখেছি। বাকি আপনার অবস্থা কেমন, আপনার অন্য কোনো আমল আছে কিনা, পিতামাতার দায়িত্ব আছে কিনা, এগুলো বুঝলে বোঝা যেত যে হজ, এখানে হজ বলতে আল্লাহ কী বোঝাচ্ছেন বা স্বপ্নে কী বোঝানো হয়েছে। তবে সর্বাবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমাকে যেহেতু হজ করার স্বপ্ন দেখিয়েছো, আমাকে জাগ্রত অবস্থায় হজে নিয়ে যেতে হবে, আল্লাহ হয়তো ইনশাআল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আমরা এরপরে একটি প্রশ্ন পেয়েছি, আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন যে তিনি সালাতুল হাজতের কথা উল্লেখ করেছেন, যে সেই প্রয়োজনের নামাজের মধ্যে একটি বইয়ে তিনি দেখেছেন বিশাল একটি দোয়া আছে, আসলে দোয়াটার ব্যাপারে হাদিস কি বলে আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেক দিনের চেষ্টা করছি কিন্তু পাচ্ছিনি। হচ্ছে আমার দুটো প্রশ্ন ছিল। জি, একটা হচ্ছে যে রব্বির হাম হুয়া কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা কি বাবা মা জীবিত অবস্থায় করতে পারবো? আর আরেকটা যে স্বর্ণ কি ছেলেরা একেবারে পড়তে পারবে না, না কিছু করতে পারবে? জি, আর ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আমরা পরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, জি, সালাতুল হাজাতের ক্ষেত্রে কয়েকটা পর্যায় আছে, একটু ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার বলেছেন, আস্তাইনু বিসসবর ওয়াসসালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। কাজেই যে কোনো প্রয়োজনে বিপদে সালাত আদায় করে, সালাতের সেজদায় যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ কাটানোর জন্য, প্রয়োজন মেটানোর জন্য দোয়া করা, এটা কোরআনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কান এই যে হাজাব আমরুন লাজা ইলা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাম যখন কোনো বিষয়ে একটা দুশ্চিন্তাগ্রস্ত হতো কোনো, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, এটা তার সুন্নত। এই জন্য সালাতুল হাজতের যে মূল বিষয়, আপনি যে কোনো বিপদে পড়লে, কষ্ট পড়লে, হাজত থাকলে দুনিয়ার কোনো মানুষের কাছে, আল্লাহর কাছে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করেন, নামাজের পরে দোয়া করবেন, এগুলো কোরআন এবং হাদিস নির্দেশিত।
তৃতীয় পর্যায়ে প্রশ্ন হলো যে একটা নির্দিষ্ট দোয়া যেটা তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মুজিবাত রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়া সালামাতা মিন কুল্লি ইলা আখিরিহ, আল্লাহুম্মা লা তাদা আলি যাম্মান ইল্লা গাফারতাহু ওয়া লা হামমান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু, একটা দোয়া আছে। এই দোয়াটা বিভিন্ন সনদে পাওয়া যায়, কিন্তু যে হাদিসে বলা হয়েছে যে কোনো হাজত থাকলে তোমরা দুই রাকাত নামাজ পড়ে এই দোয়াটা করবে, এই তিরমিজির সোনানে তিরমিজির হাদিসটা খুবই জয়ীব। এটা ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, অন্যান্য মুহাদ্দিসরা উল্লেখ করেছেন, কেউ কেউ মওযু বলেছেন, কেউ কেউ অত্যন্ত দুর্বল বলেছেন। জি, তো এই জন্য সাধারণভাবে যে কোনো হাজতে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব। আমরা দুই রাকাত নামাজ পড়ে এবং খুব ভালো হয় যদি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, কারণ কয়েক ডজন সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে, এবং কোন কোন হাদিসে আসছে রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হলেই বারবার আহ্বান করে বলছেন হাল মিন সাইলিন ফা হাল মিন দাইন ফা আস্তাজিব লাহু, যে আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে এবং বিভিন্ন সহিহ হাদিসে আসছে রাতের প্রথম তৃতীয়াংশের পরে 11টা 12টা থেকেই আল্লাহ রহমতে দরজা খুলে দেন এবং আহ্বান করেন, কেউ কি আছো যার কোনো হাজত আছে আমার কাছে চাও আমি দিয়ে দেবো, কেউ কি গুনাহ করেছো তওবা করবে আমি কবুল করব, কেউ কোনো দোয়া করবে এখনই দোয়া করো আমি কবুল করব। কাজে আমরা সকল হাজত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জানাবো, সালাতের সেজদায় যে আল্লাহ তাআলার কাছে বলবো, সালাতের পরে হাত তুলে আল্লাহর কাছে বলবো আল্লাহ কবুল করে নেবেন, আমিন আমিন। মহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আমাদের বোনের আরও একটি প্রশ্ন ছিল যে তার বোনের ঘটনা, যে তিনি একাকি বিয়ে করেছিলেন পছন্দ করে এবং ছেলের মা রাজি ছিলেন না, এখনও রাজি নন, আর এই জন্য ছেলে এই মেয়েকে ডিভোর্স দিতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে কি করণীয়? এখানে আমি ঠিক ভালো বুঝতে পারিনি, কে রাজি না, ছেলের মা না মেয়ের মা? ছেলের মা। ছেলের মা রাজি না হলেও বিবাহ ষোলো আনায় হয়ে গিয়েছে এবং এটা একটা বৈধ শরীয়ত সম্মত বিবাহ, এই বিবাহর সাথে সাথে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ছেলের মা যদি না মানেন, এটা অবশ্য ছেলের উচিত ছিল মায়ের অনুমতি নেওয়া। এখানে দুটো বিষয়, মায়ের আনুগত্য করা যেমন ফরজ, তেমনই কারোর অধিকার নষ্ট করা হারাম। যদি স্ত্রী ডিভোর্স মেনে নেয়, স্ত্রীর কোনো অধিকার নষ্ট না হয়, তাহলে স্বামী স্ত্রীর কথা মায়ের কথায় ডিভোর্স দিতে পারেন। কিন্তু যদি ডিভোর্সের মাধ্যমে স্ত্রীর অধিকার নষ্ট হয়, আর আমাদের দেশে যেটা হয়েই থাকে, একটা নারী যেমন আমেরিকাতে বা মধ্যপ্রাচ্যে তালাকপ্রাপ্ত হওয়াটা তেমন কোনো দোষের বিষয় নয়, তালাকের পরে খুব সহজে বিবাহ হয়, কিন্তু আমাদের সমাজে তালাকপ্রাপ্ত হওয়াটা অত্যন্ত কঠিন বিষয়, সামাজিকভাবে ওই মেয়ে সহজে যোগ্য পাত্র আর পান না, তো এটা তার অধিকার নষ্ট করা, মানবাধিকার মানুষের ক্ষতি করা। তো এই জন্য এই পর্যায়ে আমরা সবাইকে প্রথমে যেটা বলবো, মায়েদেরকে, মায়েদের ভিতরে একটা ইগো আছে, তারা ছেলে মেয়েকে, আমরা আধুনিক হওয়ার চেষ্টা করেছি, ছেলে মেয়েদের ছেড়ে দিয়েছি, কিন্তু বিবাহের ক্ষেত্রে কেন আমার অনুমতি নেয়নি, বিবাহ করলো এটা মেনে নিতে পারি না, এটা নিঃসন্দেহ অন্যায়। যদি মেয়ে ছেলে তাদের জন্যই তো আমরা বিবাহের চেষ্টা করছি, তাদের সংসার ভাঙার এই প্রবণতা আমাদের কেন? আমরা তাদের ছেড়ে দিয়েছি, তারা পছন্দ করেছে, যদি দিনের দিক থেকে আল্লাহর দিক থেকে কোনো সমস্যা না হয়, অর্থাৎ বেনামাজি মেয়ে, কাফের ছেলে, মোরতাদ ছেলে, এইরকম পর্যায়ে না হলে তার অর্থনৈতিক কি আছে না আছে, সামাজিক কি আছে না আছে, কোন চাকরি করে, এগুলো কোনো বিবেচ্যই নয়। ছেলে মেয়ে বিবাহ করেছে, তাদের চয়েসকে অনার করা, সম্মান করা আমাদের খুবই দরকার। আমরা আমি খুব কষ্ট পাই, অনেক মা এসে তদবির চান যে আমার মেয়ে আমার ছেলে বিয়ে করে ফেলেছে, কথা শুনছে না, আমি কি করে সংসার ভেঙে দেবো। বড় অবাক লাগে যে আমাদের ইগোটাকে রক্ষা করার জন্য, আমাদের অহংবোধকে রক্ষা করার জন্য আমার কলিজার টুকরা ছেলে মেয়ে সংসার ভাঙতে আমরা প্রস্তুত। তারা সংসার ভাঙুক, কিন্তু তাদের জীবনটা যে আজীবনের জন্য নষ্ট হয়ে গেল এটা আমরা চিন্তা করি। তো এই জন্য এক্ষেত্রে আমাদের সংবেদনশীল হতে হবে, আর স্বামীর জন্য এখানে দায়িত্ব অনেক কঠিন। আপনি মাকে বুঝান, মার পা জড়িয়ে ধরুন, মা যে কোনোভাবে মাকে খুশি করুন, কিন্তু এইভাবে যদি না স্ত্রী মেনে না নেন, তাকে আপনি ডিভোর্স দিলে আপনি কঠিন গুণাগার হবেন। জি, মহতারাম একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা মহতারামের কাছ থেকে আপনার এই সমস্যার সমাধান কি হতে পারে।
মহতারাম, আমরা আমাদের একজন বোনের প্রশ্ন পেয়েছিলাম, আর তিনি জিজ্ঞেস করেছেন যে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটি কোরআনে কারীমের এই আয়াতটি মা বাবা জীবিত থাকলেও আমরা পড়তে পারবো কিনা? জি, খুব ভালো প্রশ্ন। আমরা অনেকেই মনে করি এই দোয়াটা শুধু মৃত্যুর পরে, কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন পিতামাতার সাথে বিনয়ী হও এবং এই দোয়া বলো। তার মানে জীবিত অবস্থায় পিতামাতা যখন বৃদ্ধ হবে, কোরআনের সূরা বনি ইসরাইল বা সূরা ইসরার আয়াতটা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতার উভয়ে অথবা একজন যদি বৃদ্ধ হন তুমি তাদেরকে পাও, তাদেরকে তুমি এই করবে, তাদের সাথে বিনয় ব্যবহার করবে, তাদের আনুগত্য করবে, তাদেরকে উফ বলবে না, এবং তাদের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করবে। তাহলে বোঝা গেল এই সব কাজগুলোই কিন্তু জীবিত অবস্থায় মূলত। দুই নম্বর কথা হলো রহমত কি শুধু মরার পরেই লাগে না দুনিয়াতে আমাদের লাগে? তাহলে আমরা যে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা রহমতের দোয়া করলাম না? কাজেই রহমত আমাদের দুনিয়াতেও যেমন দরকার মৃত্যুর পরেও তেমনই দরকার। তাই জন্য পিতামাতা জীবিত অবস্থায় জীবিত পিতামাতার জন্য এই দোয়া করতে হবে যে আল্লাহ আমার আম্মা আব্বা যেমন ছোটবেলা আমাকে আদর করেছেন, ঠিক তাদের শেষ জীবনে এই বৃদ্ধ বয়সে তাদেরকে ঠিক তেমন আদরে সুন্দর আনন্দে ফুর্তিতে রেখে দেন, এবং মৃত্যুর পরেও এটা করতে হবে। জি আলহামদুলিল্লাহ। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ছেলেরা কি একেবারেই স্বর্ণ পড়তে পারবে না? জি, ছেলেরা মোটেও স্বর্ণের কোনো রকমের অলংকার বা কিছু ছেলেরা ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু হাদিসের খুব স্পষ্ট কথা। ফুকাহারা এখানে একটা জরুরি বিষয় আপনাদের বলি, যেটা আমরা ভুল করি, সেটা হলো রাসূল আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু নিষেধ করলে ওটা হারাম হয়ে যায়। তবে ফুকাহারা যুগের প্রেক্ষাপটে কিছু কিছু ওজুর বলেন, সোনা পুরুষদের জন্য হারাম, অল্প বেশি কম সব রকমের হারাম। তবে যুগের প্রেক্ষাপটে অতীত যুগে কোনো কোনো ফকি লিখেছেন যে বিদেশে সফরের জন্য দূরের দেশে যাচ্ছে, টাকা পয়সা পকেট থেকে চুরি হতে পারে, একটা আংটি যদি সোনার রাখে এটা সৌন্দর্যের জন্য নয়, শুধুমাত্র যে হঠাৎ বিপদে পড়লে সোনাটুকু বিক্রি করে চলবো তাহলে রাখতে পারে, এই ধরনের কিছু কথা পুরনো কিছু গ্রন্থে আছে। এটা স্বভাবতই বর্তমানে এটার কোনো মানে ভিত্তিই নেই। এখন আপনি সোনা আংটি হাতে নিলে আপনার দ্রুত হাতটা কেটে ফেলে দেওয়ার ভয় বেড়ে যায়, এখানে নিরাপত্তা বাড়ে না। এখন আপনার জন্য ইলেকট্রনিক কার্ড আছে, আপনার জন্য বিভিন্ন রকমের ইলেকট্রনিক পদ্ধতি আছে যেভাবে আপনি সাথে টাকা নিয়ে যেতে পারেন। কাজেই ওই 500-600 বছর আগের ফকিরা লিখেছেন যে বিদেশ সফরের জন্য প্রয়োজনে আংটি পরা যায়, ওইটা দেখে আপনি বলবেন যে এখনও এই যুগে পরা যাবে, এটা হলো হয় আপনি ইসলাম বোঝেননি অথবা আপনি ইসলামের বিকৃতি করছেন। সোনা পুরো হারাম, বিশেষ বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসার প্রয়োজনে একসময় আলেমরা বলতেন যে রূপা দিয়ে দাঁত বাঁধালে ঘা বাড়ে, সোনাটা ইনফেকশন হয় না, কাজেই কারোর সার্জারির ক্ষেত্রে নাক দাঁত সোনা দিয়ে বাঁধানো যাবে। কিন্তু এখন আর আমরা জানি সার্জারি অনেক উন্নত হয়েছে, কাজেই আর সোনা দিয়ে বাঁধানো লাগে, সোনার চেয়েও উন্নত, ইনফেকশন হয় না এমন অনেক কিছু বের হয়েছে। তাই জন্য সোনা পুরুষদের জন্য সর্বাবস্থায় হারাম। অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে আমরা জানলাম ব্যাপারটি, যে আপনি যে কথাটি বলেছেন সর্বশেষে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে। ধন্যবাদ মোহতারাম। আমাদের বোন নারায়ণগঞ্জ থেকে মাহফুজা, তিনি প্রশ্ন করেছেন যে 8 বছর হয়েছে তার বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, তো অনেক চেষ্টা তদবির করছেন কিছুই হচ্ছে না, তো সর্বশেষ ডাক্তার বলেছেন টেস্ট বেবির কথা। তো আমি প্রসঙ্গত জানতে চাইবো আমাদের বোন প্রথমে যে প্রশ্নটি করেছেন যে এমন কোনো আমল আছে কিনা বা তাহার যদি কি দোয়া করবেন, আর টেস্ট বেবি বৈধ কি না? জি জি, আপনি বোন দোয়া তো করতেই হবে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য। কোরআন কারিমে যে সমস্ত দোয়া আছে, রাব্বিলা তাদারলি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, লাব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই সমস্ত দোয়াগুলো আপনি করবেন, এই দোয়াগুলো তিনি পড়বেন। হ্যাঁ, তাহাজ্জুদে সেজদায় এমনি সময়, এছাড়া দোয়া কবুলের জন্য যে ইসমে আজমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমি এই ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ একটি প্রশ্ন নিয়ে। জি, আসসালামু আলাইকুম। আপনি মনের দোয়াটা জানাবেন আল্লাহ আমাকে সন্তান দেন, এগুলো করবেন। টেস্ট টিউব বেবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিকিৎসার উৎস দিয়েছেন, টেস্ট টিউব বেবি যদি স্বামী স্ত্রীর মাধ্যমে হয় এটা বৈধ, যেখানে অন্য কোনো পুরুষের বা অন্য কোনো নারীর সহায়তা ছাড়া
টেস্ট টিউব বেবি গ্রহণ করা হয়, এটা শরীয়তে বৈধ, এটা আপনারা নিতে পারেন। জি ধন্যবাদ মহতারাম। আর আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাইবো, আমাদের একজন ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, আমি আসছি আমাদের কথায় প্রশ্নটি নিয়ে নিচ্ছি, আর একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সৈয়দ ভাই বলছি। জি ভাইয়া বলুন। আমি বলছি যে আপনার এই যে নামাজের একজনতে আমি কোন ধন্যবাদ আপনাকে আমরা বুঝতে পেরেছি ভাইয়া, শুধু সৌদি আরব থেকে ফোন করেছেন, আমরা দোয়া করি আপনার জন্য, জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, যে কথা বলছিলাম, চট্টগ্রাম থেকে আমাদের একজন ভাই রেজাউল করিম সাহেব প্রশ্ন করেছেন যে সন্দীপে তাদের বাড়ি, এবং সন্দীপের ঘটনা হলো যে ওই ধীরে ধীরে যখন নাকি সমুদ্র এগিয়ে যাচ্ছিল তো মসজিদগুলো তারা স্থানান্তর করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তো সেটা একসময় ভেঙে যায়, ভাঙার পরে অনেক বছর পরে আবার নতুন করে সেখানে চর উঠেছে। এখন কি সেই জায়গায় আবার নতুন করে মসজিদ করতে হবে কিনা, বা কবরস্থান হিসেবে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো তারা ব্যবহার করতে পারবেন কিনা? জি, এটা প্রয়োজনীয় নয়, এটা যেহেতু জমিটা পুরোই ভেঙে সমুদ্রে চলে গেছে, নতুন যেটা জেগেছে এটা নতুন জমি, কাজেই এটা আপনারা যেহেতু মসজিদ বাধ্য হয়ে স্থানান্তর করে নিয়ে গেছেন, নতুন ওয়াকফ হয়ে গিয়েছে, এখানে আর নতুন করে করার কোনো প্রয়োজন নেই। এছাড়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ রিওয়ায়েতে আসছে, তিনি কুফার শহরের মসজিদটা প্রয়োজনের জন্য সরিয়ে নিছিলেন। এই ধরনের একান্ত জরুরি প্রয়োজনে আমরা মসজিদ স্থানান্তর করতে পারি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ মহতারাম। সৌদি আরব থেকে আমাদের যে ভাই প্রশ্নটি করলেন যে নামাজের মধ্যে কোন নিয়তটা আমরা করব, আসলে তো নিয়তের ব্যাপারে জানতে চাই যে নিয়ত আসলে নামাজের ভিতরে নিয়ত করতে হয়, পড়তে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাইগণ, আমাদের ইমাম আবু হানিফা সহ চার ইমাম, তারা কেউ মুখে কোনো নিয়ত কখনোই করেননি, নাওয়াইতু আন উসাল্লি ইত্যাদি। আপনি নিয়ত করবেন, অর্থাৎ মনটা আল্লাহর দিকে, যে আমি অমুক উক্তে নামাজ পড়ছি তোমার কাছে সওয়াব পাওয়ার জন্য, এই মন অনুভূতি মনে নিয়ে আপনি নামাজ, এটা হলো নামাজের একমাত্র নিয়ত, যেটা মনের অনুভূতি যে আমি আল্লাহ শুধু তোমাকে খুশি করতে নামাজ পড়ছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা করতে পারে, সল্লে সলাত মুআদ্দে, তুমি যখন নামাজ দাঁড়াবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আল্লাহ আমি আমার জীবনের বোধহয় শেষ নামাজটা পড়ছি, এই অনুভূতি নিয়ে নামাজ পড়েন, এটা হলো শ্রেষ্ঠ নিয়ত। আমরা যেগুলো সমাজে হয়েছে এগুলো পরবর্তী জামানার ওলামা একরাম বানিয়েছেন, নেক নিয়তেই বানিয়েছেন, কিন্তু আরবি শিক্ষার জন্য, হয়তো আরবি শিক্ষার জন্য, তো এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন, আবার কেউ কেউ মাকরুহ এবং বিদআত বলেছেন। যেমন মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলহি, যার নামে আমরা মুজাদ্দিদিয়া তরিকা আমাদের দেশে খুব মশহুর, তিনি বারবার বারবার রিপিটেডলি বলেছেন যে মুখে নিয়ত করা বেদাত এবং সকল বেদাতই সাইয়া, নবীজি যেহেতু মনে মনে নিয়ত করতেন, কাজেই নবীজির সুন্নত বাদ দিয়ে মুখে নিয়ত করার নিয়মটা আমাদের পরিহার করা উচিত, এটা বারবার তিনি লিখেছেন। অনেক ধন্যবাদ মহতারাম, আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম আপনার মাধ্যমে, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, হাফেজাকুমুল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্না ট্রাস্ট, 01715400640।